সেই রাতটা কেটে যায় রণের অঘমে জড়বস্তুর মতো করে পড়েছিল ছাদের এক কোণে অন্য সময় হলে ভয় লাগতো তার কিন্তু সেই রাতে ভয় পায় না পূর্ণ চাঁদ চাঁদের আলোয় আলোকিত চারপাশ ভেতর থেকে ছাদের দরজা লাগিয়ে দিয়েছিল বিধায় কেউ খুলতেও পারেনি চেয়েও যেতে পারেনি তার কাছে ভোরের আলো ফোটার সাথে সাথেই রক্তিম বর্ণের চোখমুখ নিয়ে নিচে আসে বিধ্বস্ত রূপ বদলে স্বাভাবিক হয় সুন্দর করে শাড়ি পরে নিজের ব্যবহারকৃত যাবতীয় সব জিনিস গুছিয়ে বাসায় পাঠায় পার্সেলে খবর আনায় ডাইনিং টেবিলে বসে সবার আগেই খাই একা একা আটটা সাড়ে আটটার দিকে নোরা আসে প্রণয়ীকে এমন স্বাভাবিক অবস্থায় দেখে বড্ড বেশি অবাক হয় কি সুন্দর ফিটফাট করে শাড়ি পরে পায়ের উপরে পা তুলে বসে টেলিভিশন দেখছে যেন রানী বসে আছে হাতে এক কাপ কফি খোপা করা চুলে গাজরা গোলাপ বুঝে দিয়েছে সতেজ গোলাপের সুবাসে আশপাশ ছড়িয়েছিল তার দুটি বেলি ফুলের ঘ্রাণ ঘ্রাণে মম করছিল তার আশপাশ সোপায় বসে নোরাও সেই ঘ্রাণ পাচ্ছিল তার গায়ে দামি কড়া পারফিউমকেও হার মানায় সেই ঘ্রাণ তার দিকে ভুলেও তাকায় না রণই যেন সে তাকে দেখতেই পায়নি অপলক চোখ তার টেলিভিশনের পর্দায় সময় ঘনিয়ে আসে ডিভোর্স পেপার হাতে রক্তিম তার সামনে এনে রাখে কম্পিত হাতে নুরার মতো সেও অবাক রণকে দেখে এমন স্বাভাবিক অবস্থায় যে মেয়ে গতকাল রাতেও চিৎকার করে পাগলের মতো করে কাঁদছিল এক রাতের ব্যবধানে সে এমন নিশ্চুপ স্বাভাবিক শোক কাটিয়ে উঠতে পেরেছে কিনা সন্দেহ সেই মেয়ে সকাল সকাল পরিপাটি হয়ে বিরিয়ানি আনিয়ে খায় অবাক করার বিষয়ও বটে রক্তিমে ডিভোর্স পেপার রাখতে দেরি রণই সেই পেপার কাছে টেনে নিয়ে সই করতে দেরি হয় না সই করার পরপরই একটি নিঃশ্বাস ত্যাগ করে মাথা ঝাঁকিয়ে অতঃপর উঁচু শব্দে হেসে ওঠে সে কি নজর কাড়া হাসি রক্তিমের বিস্মিত বিবর্ণ আয়বের পানে দৃষ্টি রেখে বলে কি ভেবেছিলে রাতে কেঁদেছি বলে এখনও কাঁদব হা আপনার বেইমানির জন্য নিজেকে পাগলের মতো করে রাখবো আমি পাগল হয়ে যাব ওহে প্রতারক পুরুষ আপনাকে হারানোর আগে কেঁদেছি ঠিক আর সেটাই ছিল আমার শেষ কান্না আপনাকে হারানোর পরে আমি আর কাঁদবো না হুম প্রশ্নই আসে না কাঁদা তো তার জন্যই যায় যে ফাঁকি দিয়ে খোদা তালার কাছে চলে যায় কোনো বেইমান প্রতারকের জন্য কান্না সাজে না আর আমি যে রনই রহিম হ্যাঁ একদমই তো না আমি আপনাকে বলছি শুনুন আপনাকে হারানোর শোকে পাথর হয়ে কাতর হয়ে পড়ে রইব না আমি যোগ্যতা অর্জন করব। যতটা যোগ্যতা অর্জন করলে আপনি আমার যোগ্য থাকবেন না সরি বাট নট সরি আপনার মতো মানুষ আমার যোগ্য কিংবা আমার ভালোবাসা পাওয়ার ন্যূনতম যোগ্যতাটুকুও রাখে না আপনাকে চাইলে আমি পুলিশ ফাড়ি কিংবা জেলখানায় দৌড়ানো করতে পারতাম কিন্তু কি বলুন তো টাকায় মুক্তি পেলেও পেয়ে যেতে পারেন আমি তো আপনার সমাপ্তি দেখতে চাই সুখী ঠিক কতটা সুখী হন দেখতে চাই আর যে আমার হয়ে থাকতে চায় না আমি তো তাকে কোনো কিছুর ভয় দেখিয়ে রাখতেও চাই না বেহায়া হতে পারি কিন্তু কোনো বেইমানকে ধরে রাখার জন্য কোনো আপনার কোন স্থান আমার মাঝে অন্তত নেই ভালো থাকো তুমি ইনশাল্লাহ আমিও অবশ্যই ভালো থাকব। তবে শেষবারের মতো কিছু কথা বলি শুনুন একজনের অতি জেনেও কেউ কাউকে ভালোবাসুক কিন্তু আপনার মতো মানুষকে নয় দ্বিতীয়বারেও কেউ কাউকে খুব ভালোবাসুক নতুন ভালোবাসার সুখে হৃদয় জীবন সুখময় করুক কিন্তু আপনার মতো মানুষ কাউকে দ্বিতীয় ভালো না আপনি ভালোবাসি বললেও ভালোবাসতে পারেননি দ্বিতীয়াকে কদর করেননি তার সত্যি বলছি আমি অন্তরের অন্তরস্থল থেকে সলনময়ী প্রথমবার কাছে যাওয়া আপনার মতো মেরুদণ্ডহীন আত্মসম্মানহীন পুরুষ কাউকে ভালো না বাসুক ওহে ওহে নিঠুর প্রতারক পুরুষ তুমি প্রথমবারের সাথে ভালো থেকো দ্বিতীয়াকে ভুলে কেদো না পুনরায় হারিও না সর্বস্ব ফের ছলনার ছলে অভিশাপ দিচ্ছি তোমায় তুমি না হয় ভালোই তবে শোনো তোমার মতো পুরুষ তোমরা হও ঠিক তবে রক্ষা করতে না তাই দয়া করে প্রথমে হেরে গেলেও মেরুদণ্ডহীন হলে কাউকে দ্বিতীয়বার ভালোবে শোনা ভালো থাকবেন মিস্টার রক্তিম হাসান ওরফে আমার জীবনের বেঈমান পুরুষ রক্তিম দ্রুত পদে নিজের ঘরে চলে যায় বুকের ভেতরটা জানি কেমন করছে আজ এত তিক্ত কথা এই নরম মানবীর মুখে শুনে বিষাক্ত লাগছে তার রণা যাওয়ার পানে তাকিয়ে ঠোঁটটা প্রসারিত করে তার ছিল হাসে রহিমা সুলতানার গা পিত্তি জ্বলে যাচ্ছে যেন রকিবুল হাসান নীরবে চেয়ে দেখছেন এতটা কঠোর মানবীয় এত নরম ছিল শুধুমাত্র ভালোবাসার জন্য কেন যেন মনে হচ্ছে আজ মেয়েটা আগেই ঠিক ছিল যাকে হারানোর উচিত নয় তাকেই হারালো ছেলে হারালেন ওনারা তিনিও উঠে চলে গেলেন ঘরের দিকে ধাদাই ফেলে গেল মেয়েটা মেনে নিয়েও দূরে ঠেললেন আফসোস নাকি সামনে হবে রণৈ কঠিন দৃষ্টিতে রহিমা সুলতানার দিকে তাকালেন তিনিও চলে যান স্বামীর পিছু পিছু কম কিছু তো আর করেননি তার সাথে যদি প্রতিশোধ নিতে মাত্রাতিরিক্ত কিছু করে বসে বা বলে ফেলে তবে তো মান সম্মান শেষ একেবারে কিন্তু মান থাকলে না যায় ড্রয়িং রুম ফাঁকা রনৈ সোফা থেকে সাইড ব্যাগটা তুলে নিল হাতে রিমোটটা ছুঁড়ে মারল টেলিভিশনের দিকে নোরা মজা লুটতে খুশিয়ে বলল কারোর ভালোবাসা কেড়ে নিলে এমনই হয় এই মেয়ের সাথে বোঝাপড়া বাকি ছিল কিছু সত্য তাকে জানিয়ে যাওয়া উচিত বলে মনে হলো রনয়ের তাই ঘুরে বকে হাত ভাঁজ করে বলল কেড়ে আমি নিয়েছি নাকি তুমি টাকাওয়ালা ছেলের হাত ধরে খুব তো চলে গিয়েছিলে প্রেমিক পুরুষকে পাঁচ বছরের সম্পর্ক রেখেও আর ফিরে এসে এক নারীর স্বামীর সংসার কেড়ে নিলে এখন দেখো তো হিসাব কষে কেড়ে নিয়েছে কে পারবে কি সত্যিটা বুঝতে পড়েছে তো ঠিকই তবে লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট ভার্সিটিতে ন্যূনতম বিষয় সম্পর্কেও তো ধারণা নেই তোমার অন্যের ঘাড়ে পা রেখে বিদেশে বাড়ি ঘুরেও এসেছো কত পুরুষের কাছে গিয়েছ কে জানে এই মেয়ে মুখ সামলে কথা বলো বিয়া দক্ষ থাকার এই চুপ সত্য হজম হয় না তাই না আমি বেহায়া নারী দেখেছি কিন্তু তোমার মতো বেহায়া আত্মমর্যাদাহীন মেয়ে দেখিনি আমিও ভালোবাসা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য বেহায়াপনা করেছি অবুজপানা করেছি কিন্তু তোমার মতো অবৈধভাবে নিজেকে বিলিয়ে দেয়নি শোনো তুমি কেড়ে নিয়ে যদি সুখী হও তবে হয়ে যাও চাইলে কলঙ্ক তোমার আমি পুরো শহরকে জানাতে পারি কিন্তু তোমার মতো নিজ আমি নই বিচার তো তোমার বিধাতা করবেন তোমার থেকে আমি কেড়ে নেইনি লাইব্রেরিতে যেভাবে একটি বইয়ের প্রচ্ছদ দেখে একজন পড়ার জন্য বেছে নেয় কিন্তু না পড়ে রেখে চলে যায় অন্য বইয়ের কাছে অন্য কিছুর খোঁজে তুমিও তেমনটাই করেছ রক্তিম তোমার নয় আমার পঠিত বই নতুন বই পেয়েও তুমি পড়নি কিন্তু আমি তা সংগ্রহ করে পড়েছি আমার পঠিত পুরাতন বই তুমি নিয়েছ সমাপনে দেখছো তো বই কি করলো কেদো না আমার মতো বইয়ের সমাপ্তি পড়ে তুমিও আশ্চর্য তোমার সাথে কেন এইভাবে আমি নরম ভাষায় কথা বলছি তো তোমার সাথে কিসেরই বা আমার বোঝা পড়া একটা নষ্টার সাথে আমি এই রনই রহিমের কথা বলা সাজে না এই মেয়ে তুমি নষ্ট কাকে বলছো হ্যাঁ তোমাকে তো আমি হাত ওঠাতে গেলে তা ধরে মুচড়ে দিয়ে তাতে দাঁত পিষ্ঠ করে বলে কেন রে নিজের সত্য নিজের এত জোর দিয়ে বলছিস লজ্জা করছে না ভুলে গেলি সব বিয়াদক তুই না আমি দেখেছি চরিত্রহীন এক চরিত্রহীনের সাথে আরেকজনকেই মানায় তোর জন্য শুভ কামনা রইল সংসার কর প্লিজ বিয়েটা করে অন্তত সংসার করিস পাপ কত করবি আর আর বিয়ের পরেও কাকে আর ফাঁসাতে পারিস দেখিস ঠিক আছে ঝাড়া দিয়ে নূরের হাতটা ছেড়ে তাকে ধাক্কা মেরে সোপাই ফেলে জুতোর খটখট আওয়াজ তুলে দিকে বেরিয়ে গেল নুরার রাগ হলেও নিজেকে সামলে নিল আজ খুশির দিন এই মেয়ের শোকে পাথর হয়ে এসে গিয়েছিল সে দিন কাটে রনইর উদাস দৃষ্টিতে আকাশ পানে চেয়ে পিপাসায় যেমন ভেতরটা ছটফট করে তেমনি ব্যথায় বিষিয়ে উঠেছিল তার ভেতরখানার ভালোবাসার মানুষ সে বলেছিল কাঁদবে না কিন্তু মনও যে বেইমানি করে হৃদয় আকুলতার ব্যাকুলতাই কাঁদে হৃদয়ের মেঘ বৃষ্টি হয়ে বর্ষিত হয় চোখ জোড়ায় বিষাদের শোক কাটিয়ে না ওঠার মধ্যেই পিতৃ বিয়োগের শোকে মৃত প্রায় রণই পরিবারের শোকের ছায়া নেমে আসে সাথে রণয়ের অধিক শোকে পাথর সারাদিন দরজা বন্ধ করে ঘরে পড়ে থাকত মন মেজাজ কারোরই ভালো নেই তাই কেউ খোঁজও রাখত না সেই ভাবি দুইজন অবশ্য আগলে রাখে তাকে অসুস্থতা সেরে খানিকটা ভালো হয়ে রহমান রহিম ছোট ছেলেকেও নিজের পছন্দের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছিলেন আরো বছর দেড় দুই আগেই মানুষ মরণশীল যতদিন আয়ু ততদিনই এই ধারার অতিথি তারপর চিরবিদায় নিয়ে চলে যেতে হয় তবে সেই চলে যাওয়াতে ভেঙে পড়ে আপনজনেরা সময়ে অসময়ে তাদের চোখ জোড়া ভেজে আরো যদি তিনি হন বাবা তবে সন্তানের আহাজারি বাতাসেও প্রতিধ্বনি তোলে প্রিয়তমার স্ত্রী কাদেন গুমরে গুমরে অপেক্ষা করে কবে যাবেন তিনি তার প্রিয়তমের কাছে সব কিছু নিয়েই সামনের দিনগুলোতে চলতে হয় একজনের বিয়োগে সবাই তো আর থেমে থাকবে না থাকার কথাও নয় তেমনি ভাবে রহমান রহিমের মৃত্যুর দুই মাসের মধ্যেই বদলি হয়ে যায় রওনকের তাকে অপরাগ হয়ে ঢাকায় যেতে হয় মাকে এমন পরিস্থিতিতে আর বোনকে এমন অবস্থায় রেখে পুরো পরিবারকেই এমন পরিস্থিতিতে রেখে একটিমাত্র শাখায় সে কাজ করত। এখন বড় মূল অফিসটাতে তাকে ডাকা হয়েছে প্রমোশন এমন সুযোগকে কে হাতছাড়া করবে তাই রাবিয়া খানম নিজেই পুত্র এবং পুত্রবধূ সহ নাতি নাতনিদেরকে পাঠিয়ে দেন চেয়েছিলেন রণইকেও তাদের সাথে পাঠাতে যদি মেয়েটা একটু ভালো থাকে সেখানে গিয়ে কিন্তু তার যে মাস্টার্সের ক্লাস তাই থেকে যেতে হয় মেয়েকে নিয়ে রাজশাহীতে রামিমের সাথে অতঃপর বছর কাটে রনয়ের মাস্টার্স কমপ্লিট হলো ঢাকায় চলে এলো মাকে নিয়ে তারপর থেকেই চাকরি দেখত চাকরি করবে কিনা তা নিয়ে অবশ্য রৌনকের কোনো কথা বলেনি যদিও ইচ্ছে হয় করো নয়তো এক বোনের খরচপাতি দিতে কোনো সমস্যা নেই আর কমও নয় রৌনকের দুই ভাই কি পারবে না মা বোনের দায়িত্ব বহন করতে তবুও তার যখন ইচ্ছে কিছু বলে না নর রৌনক কিন্তু বনের দিকে তাকালে বুকটা ফেটে যায় তার ইচ্ছে করে জড়িয়ে ধরে বনটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে ভুলে যায় সব স্রেপ একটা দুঃস্বপ্ন ভেবে কিন্তু কোথাও একটা কিছু যেন আটকে দেয় তাকে এতদিনের দূরত্বে সে পারে না আগের মতো হতে তবে রৌনক রণীর অগোচরে একজন ভালো পাত্র খোঁজে এখনো তার বিশ্বাস রণয়ীর জীবনে কেউ একজন আসবে সঠিক মানুষের আশাটা এখনও যে বাকি অতীত সমাপন এই রনই রোজার কথায় পেছনে ফিরে তাকাই রণই কি হয়েছে আজ তুমি ফ্রি আছো তো রাতে কেন ফ্রি তো থাকি বলো তুমি আমরা একটু বাইরে যেতে হতো কিছু কেনাকাটার প্রয়োজন তোমার বাসার ওই দিকেই যাব তাই ভাবলাম তোমাকে বলি একটু ঘুরেও আসা যাবে তাহলে কী বলো তাহলে দিন শেষে তোমার মতো আমিও একা তোমার তো পরিবার আছে আমার তো তাও নেই একা একাই শহরে থাকতে হয় কথাগুলো বলে পিছেল হাসার চেষ্টা করলো সে প্রণয় এবার মৃদু হেসে বলল আমরা আছি না আমরাই তো একটা পরিবার শুধু রাতটাই বাসায় কাটে দিন তো কাটে এখানে আমার সমস্যা নেই আমি তোমার যাওয়ার সময় বলে দেব আর আমারও কিছু কেনাকাটার প্রয়োজনও আছে আজ না পারলেও কাল নিশ্চিত যাব। আচ্ছা বেশ সারের কেবিনে যাচ্ছ হ্যাঁ এই ফাইল দুটো দিতে হবে তো হুম দেখলাম ফ্যাক্টরির ম্যানেজার তিনজন একসাথে এলেন বোধ হয় তাদের সাথে আলোচনা হ্যাঁ আরও তিন দিন আগে আসার কথা ছিল কিন্তু ওনারা আসেননি আজ আসলেন কাল তো আবার হলিডে হুম আচ্ছা যাও তবে বলেই রোজা চলে গেল রণই অগ্রসর হয় দূর্জয়ের কেবিনের দিকে বাহির থেকে অনুমতি নিল ভেতর থেকে দুর্জয় অনুমতি দিলে প্রবেশ করলো সে সম্মুখে চেয়ারে বসা তিনজন দুর্যয় তার আসনে পাশে আবু সাইদ দাঁড়িয়ে রনয় গিয়ে দাঁড়াই ওর পাশে দূর্জয়ের দিকে ফাইলটা বাড়িয়ে দিলে দুর্যয় দুটো ফাইল কাছে টেনে নিয়ে একটিতে নজর রাখে আর অপরটিতে আবু সাইদের হাতে দেয় আপাতত আবু সাইদ দেখলেই হবে রণই স্বভাব সুলভ দাঁড়িয়ে রইল ভুল পেলে তো সংশোধন করে দিতে হবে অনাকাঙ্ক্ষিত ভাবে নিজের অজান্তেই রণই শাড়িটা সরে গিয়েছিল শুভ্র উদর পাশ থেকে দৃশ্যমান সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রয় এই পাশে বসা ম্যানেজার মবিন দৃষ্টি কাড়ে দুর্জয়ের পায়ের রক্ত যেন মাথায় ছলকে ওঠে দাঁতে দাঁত পিষে ঠাস করে ফাইলটা বন্ধ করে উঠে দাঁড়ায় রনৈ ভরকে যায় হঠাৎ হলোটা কি দুর্যয় চেয়ার ছেড়ে উঠে রণইয়ের এই পাশে এসে দাঁড়ায় আড়াল হয়ে যায় রণই দুর্যয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে মুবিন ম্যানেজারকে সে ভয় পেয়ে কপালের ঘাম মোছে দূর্যয় মনে মনে আওড়ায় শালা দুই বাচ্চার বাবা হয়ে গেছিস মেয়ে মানুষ দেখলে ঠিক রাখতে পারিস না তোকে ম্যানেজার পদ দেওয়া তো ভুল হয়েছে আমার বিরাট ভুল হয়েছে আবু সাইদ তুমি শুরু করো আবু সাইদ নিজেকে প্রস্তুত করে কথা শুরু করলো রনই ওই পাশে সরতেই দুর্জয় নিজেও খানিকটা সরে আসার সুযোগ পেল ফাইলে আবারও দৃষ্টি নিয়ে নিম্ন স্বরে যেভাবে রনই শোনে বলল শাড়িটা ঠিক করুন জমে গেল রনই বড় ফেরে নেয় ভেতরে ধক করে উঠল তার দ্রুত মাথা নিচু করে দেখলো উদরে মুঠোবন্দি করে শাড়ি নিয়ে ঢাকলো উন্মুক্ত উদরের অংশ রক্ত জমল শুভ্র দুই কপালে উফ কেন খেয়াল ছিল না দেওয়ালের ফটকে দরুন সে তাতে ঢুকে যাক তারপর খুব করে চাইছে রনই এই মুহূর্তে স্বাভাবিক কথা একজন বলতেই পারে কিন্তু এই মানুষটা বলায় কেন এত লজ্জা করছে তার ঠিক যেন আজ থেকে আরো নয় কি সাড়ে নয় বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। শুধু তুমির জায়গায় আপনি ওড়নার জায়গায় শাড়ি ওড়নাটা ঠিক করো শাড়ি ঠিক করুন ওহ এত লজ্জা দুর্যয় নিজের চেয়ারে গিয়ে বসলো আবু সাইদ খানিকটা থামলো রণই উদ্দেশ্যে বললো আপনি যেতে পারেন মিস রণই রহিম রণই সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে গেল ভেতরে হাসলো দুর্য আবু সাইদকে থামিয়ে সে নিজেই সহজ করে বুঝিয়ে দিল কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া যাবে না সবাইকে পরিশ্রমী হতে হবে এবং ফাঁকি দেওয়া বা কাজে না আসা অলস এদেরকে ফ্যাক্টরির ধারের কাছেও ঘেঁষতে বারণ সব কিছু বুঝিয়ে দিয়ে আলোচনা শেষ করলো তিনজন সব কিছুর হিসাব বুঝে নিয়ে তারপর বের হলো অফিস থেকে দুর্যয়ও সিসিটিভিতে দেখলো মোবিনের খুঁজে বেড়ানোর দৃষ্টি সে খুঁজে এসে অতীব সুন্দরী নারীকে রাগে ল্যাপটপটা বন্ধ করে দিল দুর্যয় আবু সাঈদ এলো আবারও নতুন কয়েকটা ফাইল নিয়ে দুর্যয় চেয়ারে গা এলিয়ে দিয়ে আবু সাঈদ ইয়েস স্যার নতুন ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দাও নয়তো যারা সিবি জমা করেছে তাদের মধ্য থেকে চার কি পাঁচজনকে ম্যানেজার হিসাবে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করো কিন্তু স্যার পথ খালি নেই মিস্টার মোবিন আউট তাকে বলবে আগে চরিত্র ঠিক করে অতঃপর তারপর কোনো কোম্পানিতে চাকরি নিতে আবু সাহিদে আর কথা বাড়ালো না ঠিক আছে বলে ফাইলটা দেখাতে লাগলো স্যার বলেছেন মানে অবশ্যই প্রয়োজনীয় কেবিনে গিয়ে জানিয়ে দিতে হবে তাকে এসব পুরুষরাও না এবার কী হবে পরিবারের বিয়ার্যক থাকার নিয়ম অনুযায়ী সময় ঘনিয়ে এলো রাত এখন আটটা বেজে পঁয়তাল্লিশ কি বলছিলাম আজ বাহিরে যাব এখন কাজ মেল করে নাকি পাঠাতে হবে তাও রাত এগারোটায় বের হলে আর হবে না আজ তো আর পারবো না আগামীকাল যাই একদম নিশ্চিন্তে ঘুরতে পারবে কাল অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল ভাই এই কাজের জন্য ঘুরাফেরার শখ মেরে ফেলতে হবে কি যে বল না তুমি রোজা যা সত্যি তাই বললাম যাই প্ল্যান করি না কেন শেষে নাই ভাবলাম তোমার জন্য সারপ্রাইজ থাকুক এখন কালকেই যেতে হবে তাই তাহলে দিনে যেখানে যেতে চেয়েছো যাও সন্ধ্যার পর না হয় কেনাকাটা করতে যাও এটাই ভাবছিলাম আমি কিন্তু যেখানে যেতে চাই রাতে গেলে সুন্দর হতো ভালো লাগতো যাই হোক দেখি কি করা যায় এখন তো তোমায় বলে দিলাম না করবে না কিন্তু কথা দিতে পারছি না পারলে অবশ্যই যাব দুজনে একসাথে বের হয়ে গেল অফিস থেকে খানিকটা পথ গিয়ে দুইজন দুই রিকশায় উঠে চলে গেল নিজ নিজ বাসার উদ্দেশ্যে ছুটির দিন সকালে নামাজ পড়ে কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিল রনয়ী গতকাল রাতে বেশ রাত অব্দি জেগে কাজ করতে হয়েছে তাই ঘুম ঘুম লাগছিল ঘুম ভাঙল সকাল নয়টার দিকে ভাইঝি রাইজুর ডাকে ফুপম্মি আমরা ঘুরতে যাব হঠাৎ ঘুরতে আব্বু বলেছেন বুঝি না আব্বু তো যাবেন না আম্মুর বান্ধবীর নীরা আন্টির বাসায় যাবো আব্বু আম্মু বলেছেন আমাদের সাথে তুমিও যাবে আমি আমি গিয়ে কি করবো মা ফুপির তো তার বান্ধবীর সাথে যেতে হবে না গেলে তো সে কষ্ট পাবে আমাদের সাথে না গেলে আমিও কষ্ট পাবট ভাইও কষ্ট পাবেট আম্মুও কষ্ট পাবেন না মামনি এভাবে বলে না ফুপিমনি তোমার আম্মুকে বুঝিয়ে বলবো কি বুঝিয়ে বলবে তুমি ঘরে প্রবেশ করতে করতে কথাটি বলল রিদিমা প্রণয় তার উদ্দেশ্যে বলল কোথায় নাকি যাবে হ্যানিরার বাসায় অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ নেই তাই বলল আজ তো ছুটির দিন গেলে খুশি হবে তোমার ভাই তো ঠিক আছে বলল এবার তুমিও ঠিক আছে বলো দেখি আর হ্যাঁ তুমি কিন্তু অবশ্যই আমাদের সাথে যাচ্ছ নীরা বলেছে এখন তুমি না গেলে আমিও যাব না কি অবুঝের মতো করছো ভাবি তুমি আমি না গেলে তুমিও যাবে না নীরা আপু কি বলবেন তাহলে তাহলে তুমি যাবে না কেন বলট দেখি আমি যেতাম কিন্তু রোজার সাথে বের হতে হবে ও খুব করে বলেছে প্লিজ তাহলে রোজাও আমাদের সাথে যাবে বেশিক্ষণ তো থাকব না আজানের সাথে সাথেই চলে আসব এসে নামাজ পড়ে না হয় তোমরা বের হবে ওকে বলে দেখো রণয় কার কথা ফেলবে কার কথা রাখবে বুঝতে পারল না তাই কল করল রোজাকে সে বলল অতঃপর রিদিমা বুঝানোর পর রাজি হলোট ওরা যাওয়ার সময়ে ওকে তুলে নিবে তৈরি হয়ে থাকবে সে রণয় নাস্তা করে তৈরি হতে লাগল রাবিও খানম যাবেন না সবাই তো আর একসাথে যাওয়া যায় না তাছাড়া রনক আছে বাসায় মা ছেলে থাকবেন ওরা ননদ ভাবি বাচ্চারা ঘুরে আসুক যথাসময়ে ওরা বের হয়ে গেল বাসা থেকে গাড়ি আসলে উঠে বসল তাতে রনয় জানিয়ে দিল রোজাকে সেও বলল সে দাঁড়িয়েছে রাস্তার পাশে গাড়ি আসলে উঠে বসল রোজাও নিরার বাসায় পৌঁছাতে ওদের ঘণ্টা খানেকের মতো লাগল সবাইকে দেখে প্রচণ্ড খুশি হল নীরা জড়িয়ে ধরল সে শক্ত করে রিদিমাকে একে অপরের বেস্ট ফ্রেন্ড তারা নীরার বাড়িও রাজশাহীতে তবে বিয়ের পর থেকেই ঢাকায় থাকতে হয় স্বামীর সাথে দেখা সাক্ষাৎ হয় না দুজনের বহুদিন কয়েক বছর যাবত আজ দেখা হলে দুজনেই খুশি হল কাঁদল কিছুক্ষণ দুজন রোজা রনির সাথেও সে কুশল বিনিময় করল রাইজু রাজন নীরার মেয়ের আহানার সাথে খেলা জুড়ে দিয়েছে আহানার বয়স ছয় বছর তার সাথে বসে বসার ঘরে খেলা পেতে দিয়েছে দুজন দুই ভাই বোন অবশ্য খেলার মস্ত পাগল কয়েক প্রকার নাস্তা দিল এটা সেটা বলছে করছে বসে বসে কত শত আলাপ আলোচনা তাদের নয় রোজা উঠে পড়ল তাদের পাশ থেকে নীরা বলল ছাদে যেতে পারো তোমরা ভালো লাগবে আমিও অবসর সময়ে গিয়ে বসি ওখানে রণয় তার কথায় সায় জানিয়ে চলে গেল ছাদের দিকে তাদের সঙ্গ দিল রাইজু রাজনও রণয় রাজেতেই নিরা নীরা বলল কিরে রে রনির কি খবর বিয়ে সাদি দিবি না ও আর দেওয়া তো প্রয়োজন তবে ও সময় নিক সামলাক নিজেকে তিন বছর হয়ে গেছে এখনও সামলাবে একা থাকলে সামলাবে কিভাবে তোরা কাউকে দেখা ও দেখুক নতুন মানুষকে নিয়ে ভাবুক তবেই না পুরনো জনকে ভুলবে রণক তো খোঁজে পাত্র কিন্তু এরকম বিয়ে হয়েছে শুনলে অনেকেই পিছিয়ে যায় ওরা অবশ্য ভালোই করে যদি বিয়ের পরে সমস্যা করে তবে তো ভালো হবে না হুম আমার একজন দেবর আছে সেও এরকমই বিয়ের তিন মাসের মাথায় বউ তার প্রেমিকের সাথে চলে গেছে ছেলে ভালোই সেও বেশাদির ধারে কাছে নেই আর পরিবার খুঁজে মেয়ে যদি তুই বলিস তবে রিদিমার কেন যেন নিরার কথা ভালো লাগল না সে সরাসরিই বলে দিল না না এখন এসব বলিস না ওর ভাই বলেছেন ছেলে আছে উনার কাছেও তবে আগে রনির সাথে কথা বলতে হবে সে যদি না করে দেয় তবে তোরই সমস্যা হবে আচ্ছা তবে সদ্য হলে বলিস রণক ভাই কথা বলার পর যদি রণই রাজি হয় আমাকে জানাস আচ্ছা দেখা যাক ও কি বলে এসব রাখো এখন তোর কি অবস্থা বল তোর ননদের কি অবস্থা শাশুড়ি এখানে থাকেন না আর বলিস না মামেয়ে আলাদা থাকেন সীমা চাকরি করছে সুমন মাসের খরচ পাঠিয়ে দেয় মামেয়ের সাথে থাকবেন সুমন নিজেও কিছু বলে না যার যেখানে ইচ্ছা হয় থাকুক ও তার তো বিয়ে হলো না আন্টি আর ভাই কি বলেন তার মতামত নেই বিয়ে সংসার তার দ্বারা হবে না সুমন এসব নিয়ে আর কথা বলে না তার নিজেরই সময় নেই নিজের সংসার কাজ নিয়েই ব্যস্ত যে বুঝালেও বুঝে না তাকে বলে কয় লাভ নাই দুজনে আরও কিছুক্ষণ কথা বলল সময় কাটল সুমন বাসায় এলো তাদের সাথে কথা বলে গোসল সেরে নিল আজান হলে মসজিদের উদ্দেশ্যে রওনা হল তার সাথে গেল রাজনও আজানের সময়ে যাওয়ার কথা থাকলেও যেতে দিল না ওদের মেয়েরা বাসাতে নামাজ আদায় করে নিল খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ সবাই বিশ্রাম করল প্রায় আড়াইটা হয়ে গেল গল্প গুজব করার মধ্য দিয়ে বিদায় নিল ওরা নীরা সুমনের থেকে ওরা নিজের বাসায় দাওয়াত দিয়ে গেল সুমন বলল অবশ্যই সময় করে একদিন যাবে মধ্যপথে এসে রোজা রনয় চলে গেল রাইজু যেতে চাইল তার সাথে কিন্তু রাত হবে বিধায় নিল না দুজনে ঘুরল ফিরল পার্কে গিয়ে ঘুরে এলো এল কুপতির ভিড়ে দুজন তবুও এক কোনার বেঞ্চে বসে রইল অতঃপর সেখান থেকে লেকের পারে গেল সেখান থেকে ঘুরতে ঘুরতে শপিং মল সন্ধ্যা ঘনিয়ে এলো কফি শপে বসে আড্ডা দিল দু জন অনেকক্ষণ তাদের সাথে অবশ্য যোগ দিয়েছিল রোজার কলেজের বন্ধু তিনজন সোনিয়া হৃদয় মিহাদ তাদের সাথে পরিচয় করিয়ে দিল রোজা রনয়কে তাদের সাথে আড্ডায় গল্পে অনেকটা সময় কেটে গেল অতঃপর দুজনে শপিংয়ে মন্দির শপিং প্রায় শেষের দিকে তখনই দুজনের দেখা মিলল আবু সাঈদ এবং দুর্জয়ের সাথে দুজনেই সালাম করল কি অবস্থা আপনাদের শপিংয়ে আপনারাও জি স্যার ঘুরে ঘুরে এসে এখন শপিং করছি আজ সারা দিন অবশ্য ঘুরেছি আমরা ভালো করেছেন এখন বাসায় গিয়ে মেইল পাবেন কাইন্ডলি কাজগুলো সম্পন্ন করে দিবেন কিন্তু আজ তো ছুটির দিন একটু কাজ করলে কিছু হবে না ম্যাডাম এই সপ্তাহে এমনি বন্ধ পাবেন স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তো বন্ধ জি আচ্ছা করেট নেব আবু সাঈদ এবার দুর্জয়ের উদ্দেশ্যে বলল স্যার আমি যাই তবে এবার ব্যাগ গাড়িতে রেখে দিয়েছেন এমদাদ সাহেব আমার সাথে যেতে সমস্যা নেই স্যার চলে যাব আমি আম্মু কল করলেন না হলে তো থাকতেই পারতাম দুর্জয় কিছু বলার আগেই রোজার ফোনে কল এলো রোজা খানিকটা অপ্রস্তুত হয়ে এক্সকিউজ মি বলে পাশে সরে গেল কিৎক্ষণ কথা বলে এসে খানিকটা মলিন মুখে এবং উদ্বিগ্ন কণ্ঠে বলল প্রণয় চলো আমরাও চলে যাই গ্রাম থেকে আমার ভাই এসেছে বাসার চাবি তো আমার কাছে বাহিরে দাঁড়িয়ে আছে এখন ওহ তোমার তো কেনাকাটা ও শেষ হয়নি আচ্ছা তুমি যাও আমি যেতে পারবো চিন্তা করো না জার্নি করে এসেছেন তোমার ভাই তুমি যাও দ্রুত আমি যখন বের হয়েছি একসাথে সব কিছু নিয়েই যাও আচ্ছা যাচ্ছি তবে আ মসো ডিয়ার ইটস শোকেই দুর্জয় শুনল তার কথা একা যাবে তাই বলল মিস রোজা আপনি তবে আবু সাইদের সাথে চলে যান আপনাদের দুজনের বাসাই তো একদিকে ঠিক আছে স্যার ওরা দুজন একসাথে চলে গেল রণয় রোজার যাওয়া দেখল অতঃপর ঘড়িতে সময় দেখে দুর্জয়ের উদ্দেশ্যে বলল আসছি স্যার আপনার কেনাকাটা বাকি এখনো জি ওহ চলুন তবে আমারও বাকি আছে কিছু রনির আর কি বলার দুজনে ঘুরে ঘুরে এটা ওটা কিনল আলাদা আলাদা হঠাৎ একটি শুভ্র চুড়িদারের উপর নজর গেল রনির শুভ্র রং বরাবরই ওর ভালো লাগে তাই চুড়িদারটা নিল আয়নার সামনে গিয়ে দেখল নিজের সাথে লাগিয়ে বেশ গর্জিয়াস পাথর বসানো অনেক ভারী তখন সে স্থান ফাঁকা দুর্জয় কয়েকটি ফুলহাতা টিশার্ট নিয়ে এদিকে এলো আয়নায় শুভ্র ওনা মাথায় দেওয়া রনয়ীকে দেখে না চাইতেও দৃষ্টি আটকে যায় তার অজান্তেই বলে উঠে সুন্দর তারপর বলল না মানে ড্রেস সুন্দর আপনাকে মানিয়েছে নিতে পারেন রনির ভালো লাগলো বহুদিন যাবত এমন গর্জিয়াস ড্রেস কেনা হয় না এখন নিবে কিনা এ বিষয়ে দ্বিধায় থাকলেও এখন পুরোপুরি কেটে গেল হিজাব এবং ড্রেসগুলো নিয়ে কাউন্টারে গেল সব মিলিয়ে প্রায় সতেরো হাজারের মতো হল রনয় জীব কাটলট সে বের করেছে পনেরো হাজার কখন কি নিল এত এর আগে তিন হাজার টাকা জুতো ঘড়ি এসব নিয়ে শেষ আঠারো হাজার পাঁচশো নিয়ে এসেছিল এবার কোনটা রাখবে কোনটা বাদ দিবে বুঝতে পারলো না দ্রুত মোবাইল বের করে অ্যাকাউন্ট দেখবে তখনই পাশ থেকে দুর্জয় তিন হাজার টাকা রাখলো তার রাখা টাকাগুলোর সাথে প্রণয় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে দুর্জয় আশ্বস্ত করল রণয় অস্বস্তি নিয়েও টাকাগুলো এগিয়ে দিল কেশ বের করেছে ক্রেডিট কার্ড এমনিতেও বাসায় কয়েক হাজার টাকা মাত্র তাতে সাথে নিয়ে আসেনি রাখেও না এখন অ্যাকাউন্ট থেকে বের করবে হ্যানো তেন স্যারের টাকা পরে দিয়ে দিবে আপাতত এখান থেকে উদ্ধার হতে হবে সব কিছু মিটমাট করে বের হয়ে এলো রনয় পাশ কেটে বের হলো দুর্জয় ও ফোন টিপতে টিপতে রণয় বাকি এক হাজার টাকা টুক করে যেই রাখতে যাবে দুর্জয়ের একটি ব্যাগে তখনই ফিরে তাকালো তার দিকে দুর্জয় রনয় ঢোক গিলল বেঁচে গেল টাকা দেওয়ার এখন আর প্রয়োজন নেই গাড়িতে বসে পাঠিয়ে দিবে নাম্বার তো জানাই আছে তবে সাহস করে আজ বলেই দিল স্যার আমার পক্ষ থেকে এক কাপ কফি আপনার জন্য হবে শিওর হোয়াই নট রণয় হাফ ছেড়ে বাঁচল সংশয় ছিল যদি না করে দেয় দুজনে নিচে গিয়ে বসল কফি শপে টুকটাক কথাবার্তা বিনিময়ের সাথে কফি শেষ হল সাথে হালকা স্ন্যাক্সও ছিল খাওয়া দাওয়া শেষে বের হয়ে এলো দুজন একসাথে মল থেকে রণয় দাঁড়ালো সামনে রিকশার জন্য কয়েকটা ব্যাগ হাতে থাকায় ভারী লাগছে ভাবছে সে আসলো কার সাথে আর এখন শেষ হল কার সাথে চলে আসুন মিস রনয় রহিম ধন্যবাদ স্যার তবে আমি রিকশা পেয়ে যাব লেট হবে অলরেডি সাড়ে নয়টা সময়ের কথা মাথায় আসতেই রনয় হাতঘড়ি দেখল অতঃপর দ্বিধাগ্রস্ত হয়ে উঠে বসল গাড়িতে সেখানে বসেই রনয় দুর্জয়ের নাম্বারে টাকা সেন্ড করে দিল ধন্যবাদ স্যার তখন দেওয়ার জন্য অ্যাকাউন্টে ছিল তবে আধা ঘন্টা হয়ে দুই ঘণ্টা হতে চলল সাথে আছি মুখটা সেই এক ভুল করেও তো হাসতে পারো মেয়ে একটু হাসলে কিছু কিছু মানুষকে আরও সুন্দর দেখায় সুন্দর একটি পরিবেশ বিরাজমান ইমাম মঞ্জিলে চারিদিক আগরবাতি এবং গোলাপ জলের সোগ্রাণ ছড়িয়ে ছিটিয়ে আছে যেন পুরো বাড়িতে প্রত্যেকর দেহে আলাদা আতরের গন্ধ মৃত জনাব দেলোয়ার হক ইমামের অনেক বন্ধু পরিচিত জন আসছেন পালায় পালায় দুর্জয়ের সাথে কুশল বিনিময় করছেন অতঃপর গিয়ে বসছেন যেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে একটি হাতে সবকিছু তদারকি করছে দুর্জয় তার সাথে আছে বোন জামাই দুর্জয় একটি শুভ্র রঙা পাঞ্জাবি পরেছে মাথায় টুপি ঘাড়ে ঝুলানো তকিনুর নাহিয়ানের সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল সে যেখানে রান্না বান্নার কাজ চলছে মার্চ মাসের ছয় তারিখ দেলোয়ার হক ইমাম সাহেবের মৃত্যুবার্ষিকী এই দিনে প্রতি বছরেই দুর্জয় এরকম মিলাদ মাহফিলের আয়োজন করে রনয় তৈরি হয়ে গেল রাবিয়া খানমের ঘরে তিনি বোরকা পরে মাথায় হিজাব পড়লেন রনির বুকের ভেতর ধুকফুক করছে আজ কতটা বছর পর আন্টির সাথে দেখা হবে নিশ্চয় তিনি ভাববেন নিটুর মেয়ে দুইটা বছর হতে চলল ঢাকায় এসেছে এক বছরের সময় নিয়ে তাদের অফিসে কাজ করছে অথচ একটা দিনও উনাকে দেখত গেল না গতকাল ফেরার পথে দুর্জয় বলেছিল মিস রনয় রহিম আমি আশাবাদী কাল আমার আব্বার দোয়া মাহফিলে আপনি আসবেন জি স্যার আমি পুরো চেষ্টা করব একটু ভালো হয় যদি সাথে আন্টিকে নিয়ে আসেন উনাকে দেখার ইচ্ছে পোষণ করেন আম্মু প্রায়শই আপনাদের খোঁজে বছর দুয়েক আগে গিয়েছিলেন কিন্তু পাননি আপনি আমাদের অফিসে কাজ করেন এখনো বলা হয়নি সময়ে হবে কিনা আপনার যেতে পারে বোন কি না সেজন্য রনির অনুশোচনা হয় কেন যেন খারাপ লাগে একে অপরকে উনারা বোন ডাকতেন সৈয়দা জোহরা ইয়াসমিন নিজেও একা কোনো ভাই বোন নেই উনার রাবিয়া খানমের ও কোনো আপন বোন নেই তাই একে অপরকে বোন বানিয়েছিলেন তিন বছর একসাথে ছিলেন উনারা এই ফ্ল্যাট আর সেই ফ্ল্যাট কত রাত উনার সাথে ঘুমিয়েছিল রনয় সৈয়দা জোহরা ইয়াসমিনের পিতৃ নিবাস অবশ্য রাজশাহীতে এককালে পোড়ানোর খুব ইচ্ছে ছিল উনার টানা তিন বছর তিনি রাজশাহীতে শিক্ষকতা পেশায় ছিলেন মায়ের অসুস্থতার জন্যেও ছিল অবশ্য অতঃপর তাদের সাথে পরিচয় আপনজন হয়ে উঠেছিলেন তিনি সেই মানুষটা ওদের খুঁজেছেন অথচ ও জেনে বুঝেও একদিন যায়নি দেখা করতে অবশ্য খানিকটা লজ্জা ছিল রনির কোনো একদিন সে শুনেছিল সৈয়দা জোহরা ইয়াসমিন এবং উনার মায়ের কথা পুত্রবধূ নিয়ে কথা বলছিলেন তখনও রক্তি মোর জীবনে আসেনি রনয় সবে নবম শ্রেণীর ছাত্রী তখন লজ্জা পেয়েছিল বেশ তবে সিরিয়াসলি নেয়নি এসবের মাঝে খুব একটা প্রভাবও ফেলেনি পরিবারের কারো মুখেও এমন কথা শুনেনি উনারা কত বড়লোক ওকে কি মেনে নিবেন এটা শুধু কথার কথা এতটা পাত্তা দেয়নি সে অতহপর রক্তিম জীবনে এলো নিশ্চয় তিনি মায়ের থেকে জেনেছেন রণয় নিজ পছন্দে বিবাহ করেছে লজ্জার বিষয় নয় তবুও লজ্জা ছিল রনির দুর্জয়ের কথাগুলো মনে রেখে রণয় ভাবে রাতে অতঃপর মাকে জানাতে তিনিও প্রথমে অবাক হন রণয় এতদিনে উনাকে বলছে তিনি নিজেও রাজি হন তিনি জীবনে দেখা সৈয়দা জোহরা ইয়াসমিন একজন চমৎকার মানুষ বিত্তশালী অনেকের সাথে পরিচয় হয়েছে রাবিয়া খানমের তবে সবার থেকে সব দিক দিয়ে অন্যরকম ছিলেন সৈয়দা ইয়াসমিন আগামীকাল উনার স্বামীর মৃত্যুবার্ষিকী এই প্রথম শুনলেন তিনি অথচ তিন বছর আগেই দেলোয়ার ভাইও মারা গিয়েছেন মেয়ের উপর প্রথমে অভিমান করেন তিনি অতঃপর রাজি হন যাবেন রনির সাথে রনয় যাবে কি না দ্বিধায় ছিল্ড মায়ের সম্মতি দেখে সেও নিশ্চিত হল যাবে গেইটের কাছে আসতেই গাড়ি দাঁড়ানো দেখল রণয় বুঝল এটা ভাইয়ের কাজ মামে উঠে বসলেন রিদিমা বিদায় জানাল তাদের তাকে নিতে চেয়েছিলেন রাবিয়া খানম কিন্তু পরে আর মন সায় দিল না কতদিন পর দেখা বাসায় এসে দেখবেন রিদিমা নিজেও গেল না তাছাড়া ছেলে মেয়ে স্কুলে স্বামী বাসায় তাদের রেখে সে যাবে কিভাবে ইমাম মঞ্জিলের গেইটের পাশে এসে গাড়ি থামল রনয় নামল গাড়ি থেকে হাত ধরে নামালো রাবিয়া খানমকেও রাবিয়া খানম দেখলেন পুরো বাড়ি চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর রনয় দুরুদুরু বুক নিয়ে এগিয়ে যেতে লাগল বাড়ির ভেতরে প্রথমেই সম্মুখে পড়ল দুর্জয় রণয় তাকে সালাম করলোট সে সালামের জবাব দিয়ে রাবিয়া খানমকে সালাম করলোট মিস রণয় রহিম কথা রেখেছেন তবে সে খানিকটা হেসে জিজ্ঞেস করল কেমন আছেন আনটি আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভেতরে যান আম্মু আপনাকে দেখলে অনেক খুশি হবেন প্রায়শই আপনাকে দেখার কথা বলেন রাবিয়া খানমকে নিয়ে ভেতরে গেল দুর্জয় নিজেই সৈয়দা জোহরা ইয়াসমিনকে জানানো হলে তিনি দ্রুত নিচে আসতে চাইলেন তার আগেই দুর্জয় রাবিয়া খানমকে নিয়ে উপরে উঠে এল রণয় আশেপাশে খুঁজল পরিচিত মুখদের তাদের দেখা গেল না কেউ কি আসেনি প্রশ্ন জাগল মনে সেও মায়ের সাথে গেল উপরে রাবিয়া খানমকে দেখতেই এসে জড়িয়ে ধরলেন সৈয়দা জোহরা ইয়াসমিন চোখে জল চলে এলো দুজনের উনাদের কথাবার্তা শেষ হতেই রণয় মৃদু কণ্ঠে সালাম দিল পাশ ফিরে তাকালেন সৈয়দা জোহরা ইয়াসমিন সেই মায়াবী মুখ পরিবর্তন হয়েছে তবে সৈয়দা জোহরা ইয়াসমিন সালামের জবাব দিলেন রাবিয়াকে এই মেয়ে আপা দেখো চিনো কিনা দুঃখিত আন্টি আর অভিমান করবেন না আজ তো এসেই গিয়েছি সৈয়দা জোহরা ইয়াসমিন দুহাতে আঁকড়ে ধরলেন তাকে বললেন ছেলেও বলল না মেয়েও বলল না বলি তোমরা একজন আরেকজনকে চিনোনি আব্বা আপনিও বললেন না একবার আসলে আম্মা ওই হয়েছে আর বলতে হবে না আপনাকে ভাইবোনি এক তিনজনে এক কাজ করলেন কি কাজ করলাম আম্মা তিনজন রনয় জুমায়রাকে সালাম করল সৈয়দা জোহরা ইয়াসমিন পরিচয় করিয়ে দিলেন রাবিয়া খানমের সাথে ওনারা দুর্জয়কে দেখলেও জুমায়রাকে দেখেননি সে রাজশাহীতে তিন বছরে যায়নি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোচিং এটা সেটা অতঃপর অ্যাডমিনশের সময় এসবের জন্য আর যাওয়া হয়নি তার সৈয়দা জোহরা ইয়াসমিন চলে আসতেন দেখে প্রয়োজন ও পড়ত না যাওয়ার দুর্জয় দেশে এসেছিল দুই সপ্তাহের জন্য নানিকে দেখতে গিয়েছিল সেখান থেকেই দেখা উনাদের সাথে জুমায়রা নিজেও রনির কথা শুনেছিল মায়ের মুখে অফিসে তার নাম দেখে ভাবছিল ও সেই রনয় কিনা তার সাথেও কথা বলা হয়নি আর মাকেও বলা হয়নি রণয়কে নিয়ে গেল জুমায়রা এই কক্ষে আসতেই দেখা পেল বাকিদের প্রজা অনুরিমা এসেছে তখনই দরজা দিয়ে প্রবেশ করল দুর্জয় নিজের ঘরে হঠাৎ রণয়কে দেখে অবাক হল সে তবে তার হাত মুখ ভেজা দেখে বুঝা গেল সে অজু করেছে ভেজা মুখশ্রী ও যে কত সুশ্রী মাথায় জড়ানো ওরণাট দেখার মতো নয় কি রণয় দুর্জয়কে দেখে বুঝলো সে ভুল মানুষের ঘরে প্রবেশ করেছে সরি স্যার আমি ভেবেছিলাম এটা আপুর ঘর ইট শোকেই মিস রণয় বের হয়ে এলো দ্রুত পায়ে বাহিরে পা রেখে একটি নিঃশ্বাস ত্যাগ করল জুমায়রা বেশ কয়েকবার দেখল রণয়কে মায়ের পছন্দ সুন্দর বরাবরই ভাইয়ের জন্য মেয়ে পছন্দ করাও সুন্দরী ছিল কিন্তু শেষ অবধি সে অন্য কাউকে ভালবেসে আজ ডিভোর্সি হয়তো মা আর এখন চাইবেন না পুত্রবধূ হিসেবে তাকে তবে মেয়েটা সুন্দর চোখে লাগার মতোই সৈয়দা জোহরা ইয়াসমিন রাবিয়া খানমের সাথে জমানো কথাবার্তা শেষ করলেন রাবিয়া খানম নিজেও বললেন সব কিছু এই প্রথম বোধ হয় সৈয়দা জোহরা ইয়াসমিন কারো সাথে বসে পড়লেন নয়তো কাউকেই তো তিনি পাশে নিয়ে বসেন না এই দিনে সৈয়দা জোহরা ইয়াসমিন রনির কথা জিজ্ঞেস করতেই রাবিয়া খানম মলিন মুখে সব খুলে বললেন প্রথম থেকে শেষ পর্যন্ত লুকোনোর কিছুই নেই সত্য বলতে আবার লজ্জা কিসের সব শুনে সৈয়দা জোহরা ইয়াসমিনের খারাপ লাগল মেয়েটার সাথে এমনটা না হলেও পারতো পছন্দ করা ভালোবাসা তো দোষের কিছু নয় হয়তো ভাগ্যে নেই তাই এমনটা হলোর তবে তিনি কিছু একটা ভাবলেন নিজের ভাবনার কথা এখনই রাবিয়া খানমকে বলবেন নাকি সময় নিবেন দ্বিধায় পড়লেন তিনি নাকি আগে ছেলেমেয়ের সাথে কথা বলবেন হতেও তো পারে এমনটি নির্দিষ্ট মানুষটার ভালো নাও লাগতে পারে অতীত আছে যে জোন চায় তবুও আশা ছাড়লেন না সৈয়দা জোহরাই ইয়াসমিন বিকেল গড়িয়ে সন্ধ্যা রনয় মাকে রেডি হতে বললে বাদ সাধলেন সৈয়দা জোহরাইয়াসমিন আজ তিনি যেতে দিচ্ছেন না রণয় হতভম্ব বলেন কি অবশেষে রাবিয়া খানমকে রাখা গেলেও তাকে রাখা গেল না সৈয়দা ইয়াসমিন নিজেও বেশি একটা জোর করলেন না তিনি বুঝতে পারছেন তার অস্বস্তি হচ্ছে এমাদাদ সাহেবের উপর দায়িত্ব অর্পিত হল রণয়কে দিয়ে আসার জন্য দেখা গেল দুর্জয় নিজেও বের হবে তাই দুজনেই একসাথে গেল চুলো থেকে চায়ের পাতিল নামাতে গিয়ে হাতে আঁচ লেগে সেটা ফ্লোরে পড়ে গেল ছিটকে এসে খানিকটা পায়েও পড়ল চিৎকার করে দূরে সরে গেলেন রাহিমা সুলতানা ওনার চিৎকার শুনে তড়িগড়ি করে ছোটে আসলেন রাজিবুল হাসান নিজের স্ত্রীকে পায়ে ধরে ফ্লোরে বসা অবস্থায় দেখে বুকের ভেতর মোচর দিয়ে উঠল তিনি চা এবং পাতিল ফ্লোরে দেখে বুঝলেন হাত ফসকে পড়ে গিয়েছে তা রাজিবুল হাসান ধরে নিয়ে আসলেন রাহিমা সুলতানাকে এমনটা নতুন নয় প্রায়শই হাত থেকে এরকম কিছু পড়ে যায় রাহিমা সুলতানা ভালোবাসার মানুষ ছিলেন রাজিবুল হাসানের নিজে পছন্দ করে বিয়ে করেছেন তিনি বাবার বাড়ি যেমন ছিলেন স্বামীর বাড়িতেও তেমন কখনো কোনো কাজ নিজ হাতে করতে হয়নি কাজের মানুষ ছিল এখন পুত্র বধূ এলো তার স্বামী বলে উনাদের ছেলেকে নিয়ে অন্যত্র বাসাতার মাসের খরচাপাতি নিয়ে আসে নামমাত্র নিজে রাধে। সবকিছুই কিছুই রাহিমা সুলতানাকে করে দিতে হয় কেবল হাড়িতে নাড়াচাড়া করাটাই নুরার রান্না একদিন সাহস করে বলেছিলেন রাহিমা সুলতানা আগের মতো একজন কাজের মানুষ রেখে যেন দেয় নুরার গরম চাহনি দেখে আর সাহস হয়নি বলার ছোটা বুয়া এসে শুধু ঘরটাই পরিষ্কার করে দিয়ে যায় তাও সপ্তাহে চার দিন বাকি তিন দিন রাহিমা সুলতানাকে করতে হয় এতবার বাড়ির কাজ বৃদ্ধ তিনি করবেন তবুও ভয়ের চোটে করতে হয় অল্প করেই হাঁপিয়ে উঠেন কি থেকে কি করবেন খোঁজে পান না কখনো করার অভ্যাস নেই যে চার দিন বুয়া এসে করে দেয় মনে হয় যেন খুব বড় বোঝা একটা নেমে গেল কেবল রক্তিমের জন্যই কাজের বুয়া আছে আর যাই হোক বাড়ি অপরিষ্কার দেখলে তো সে প্রশ্ন তুলবে সবনূরার বুদ্ধি অথচ এই কাল সাপকে নিজের ঘরে নিজেই ঢুকিয়েছিলেন এক সুন্দর মনের মেয়েকে বাহির করে দিয়ে হারে হারে টের পান রাহিমা সুলতানা কত বড় অন্যায় এবং ভুল উনারা করেছেন গরম পানি যে জায়গায় পড়েছে সেই জায়গা লাল হয়ে গিয়েছে জ্বলছে খুব এমনিতেই হাত পায়ের চামড়া ঝুলে গিয়েছে তারপর এত খাটুনি রাতে হাত পাক কোমর এমনকি সর্বাঙ্গের ব্যথার কাত্রান তখন রাজিবুল হাসান নীরবে চোখের জল জড়িয়ে মালিশের প্রলে পাকেন কিছু বলার নেই নিজ হাতে এমন ভাগ্য ডেকে এনেছেন ফুসকা পড়েছে পাইট হাতের কবজিতে ছ্যাঁকা রাজিবুল হাসান পেস্ট লাগিয়ে দিলেন ছড়িয়ে ছিটিয়ে দিতে দিতে আফসোসের সাথে বললেন বুঝলে রাহিমা ওই মেয়েটা যখন কাদার বদলে করা কথায় বাড়ি ছাড়লো আমি তখনই বুঝেছি আমাদের জন্য সামনে এই দিন অপেক্ষা করছে যাই বল দেয়ালে পিঠ থেকে গেলে তো মানুষ আর কাঁদে না তাদের এক একটি দীর্ঘশ্বাসে আকাশসম অভিযোগ থাকে অভিশাপ না দিলেও তাদের চোখের পানিতে দীর্ঘশ্বাসগুলোতে অভিশাপ ঠিকই থাকে বিনা দোষেই মেয়েটা কষ্ট পেল আমরা অন্যায় করেছি তার সাথে তার প্রতিটি দীর্ঘশ্বাস আমাদের জন্য অভিশাপ এটুকু তো প্রাপ্যই স্বামীর কথায় ঝরোঝরো করে কেঁদে দিলেন রাহিমা সুলতানা আহাজারি করে বললেন আমায় আর লজ্জা দিও না গো তুমি আর বলো না এসব আমি বুঝে গেছি আমি কি কাজ করেছি আমার ভুলের শাস্তি আমার কর্মের প্রতিফল আমি হারে হারে টের পাচ্ছি যে মেয়ে মন যুগানোর জন্য পা ধুয়ে দিত সেই মেয়েকে রেখে এক নষ্টাকে আমি বাড়িতে ঠাঁই দিয়েছি যার কারণে এখন আমার পাপুরেট যে মেয়ে নিজ হাতে আমায় কিছু করতে দেয়নি হাতে সুন্দর করে চুরিয়ে পড়িয়ে দিত সেই মেয়েকে আমি মূল্যবান ভাবিনি এক নাগিনীকে আশ্রয় দিয়েছি যার জন্যে আমার হাত পুড়ে এখন যে আমি যুবতীকালে কোনো কাজ করিনি ওই মেয়ের জন্য আমার এখন বৃদ্ধ বয়সে এত কাজ করতে হয় আল্লাহ আমার পাপের শাস্তি আমায় দিয়েছেন মেয়েটার উপর আমি অত্যাচার করেছি কখনো মুখ ফুটে আমার ছেলের কাছে বলেনি নীরবে সব শয় গেছে আর এখন কিছু না করেও ছেলে সন্দেহের চোখে দেখে মিথ্যা অপবাদ দেয় এই বয়সে একটাবার ওরে পেলে আমি দুহাতে ধরে ক্ষমা চাইতাম যে পাপ করেছি তা প্রায়শ্চিত্ত করার মতন নয় তাও আমি মাফ নিতাম ওর থেকে মৃত্যুর পর যেন আল্লাহ আমারে এতটা শাস্তি আর না দেন রাজিবুল হাসান বিছানায় আদশোয়া হয়ে চোখ বন্ধ করে শুনলেন স্ত্রীর কথা বড্ড বেশি অনুশোচনা হয় নীরবে কাটল কিছুক্ষণ কেবল রাহিমা সুলতানার কান্নার শব্দ হল রাজিবুল হাসান উঠে গেলেন রাহিমা সুলতানা অসুস্থ দুদিন থেকে দুপুরে কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুজনে মিলেই অবশ্য কাজ করেন তখন আর ঔষধ নেওয়া হয়নি একজন কাজের মানুষ লুকিয়ে রাখবেন তার ও উপায় নেই পুত্র বধু বলেছে গোপন ক্যামেরা লাগিয়ে গিয়েছে তার অনুপস্থিতিতে কি হচ্ছে না হচ্ছে সব দেখে সে ছেলের কাছে তার নামে কিছু বললে উনাদের তো শাস্তি আছেই সাথে ছেলের জীবনেও নেমে আসবে তাণ্ডব আর কতদিনই বা পৃথিবীতে আছেন মুখ বুঝে সহ্য করে নেন যে ঘরে এক বুক শান্তি পেতেন শখের বাড়িটাকেই আজ নরক মনে হয় দমবন্ধ হয়ে আসে বাহির থেকে মানুষ তো বুঝে সুখেই আছেন ভুক্তভোগী উনারাই না জানেন কি নির্মম ভাবে দিনকাল কাটাচ্ছেন প্লেটে করে ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি নিয়ে এলেন রাজিবুল হাসান তরকারি হিসেবে কেবল ডাল পেয়েছেন দুজন খেয়ে নিতে পারবেন রাতে ভাত মেখে মুখে তুলে দিলেন রাজিবুল হাসান রাহিমা সুলতানা মুখটাকে অসহায় বানিয়ে বললেন ঠান্ডা নুন নেই একটু দাও রাজিবুল হাসান নুনের কোটা এনে উপুর করে ছিটা দিতেই মুখ খুলে অনেকখানি নুন পড়ে গেল প্লেটে হাত কাঁপছিল রাজিবুল হাসানের রাহিমা সুলতানা অসহায় চোখে তাকিয়ে সরে গেলেন পানি পান করে বললেন আর খাব না এক পিস পাউরুটি আছে ফ্রিজে ওইটা এনে দাও এতেই হয়ে যাবে ডাল আছে আরও দাঁড়াও নিয়ে আসি না লাগবে না ওঠা আমায় দিয়ে দিলে তুমি খাবে কি ফ্রিজে ডিম আছে না একটা বেজে নিয়ে আসি না গো ফ্রিজে কিছুই নাই শুধু পাউরুটিট আর না জানি কোন দিনের জেলি ওটা বাহিরে বের করে রাখো পরিষ্কার করতে হবে রাজিবুল হাসান অশ্রুসিক্ত চোখে উঠে গেলেন বিছানা ছেড়ে এত বড় বিলাসবহুল বাড়িতে থাকেন কে বলবে রাতে খাওয়ার জন্য উনাদের এই ঘরে একটা তরকারি নেই হাড়িতে একটা ডিম নেই ফ্রিজে অথচ এই বছর কয়েক আগেও ফ্রিজ ভর্তি খাবার পড়েছিল নষ্ট হতো ফলমূল থাকতে থাকতে নিজের কাছে যা টাকা ছিল তা খরচা করে শেষ যে টাকা ব্যাংকে ছিল তা নিজের করে নিয়েছে নূরা কিছু বলার উপায় নেই না জানি কতদিন এমন আজাব সহ্য করতে হয় অফিস থেকে ফিরে রক্তিম নূরাকে পেল না বসার ঘরে বেডরুমে যেতেই দেখল সে বিছানায় আদসোয়া হয়ে বসে ফোন ঘাটছিল তাকে দেখা মাত্রই তা রাখল রক্তিম বিছানায় বসে পায়ের মোজা খুললো গমগমে গলায় জিজ্ঞেস করল কি হয়েছে কি হবে আমার আবার কিছুই না এভাবে কথা বলছো কেন তো কিভাবে বলবো নিজের মা বাবাই শুধু অসুস্থ হয় বউ আর অসুস্থ হয় না তাই না তাদের তো ঠিকই দেখতে চলে যাও বউকে তো একবারও কল করে খোঁজ নাও না আজে বাজে কথা একদম বলবে না নূর আমি মা বাবাকে দেখতে যাইনি গত দুই সপ্তাহ ধরে অফিসের কাজের যন্ত্রণা এমনিতেই ঘুম আসে না তুমি মেজাজ খাবে না একদম হ্যাঁ হ্যাঁ আমি তোমার মাথা খাই মেজাজ নষ্ট করে দেই তুমি যদি তোমার মা বাবাকে দেখতে না যাও তবে ছিলে কোথায় আজ অফিসে নেই কেন তোমার মা বাবা তোমার মা বাবা বলছো কেন উনারা তোমার কেউ না আর আমি অফিসে ছিলাম না তুমি জানলে কি করে কে বলেছে তোমায় তোমার মা বাবাকে আমি মা বাবা মানলেও ওনারা কি আমায় মানেন উনাদের চোখের ভাষা বলে দেয় তাদের কতটা অপছন্দ আমি এখন কি তুমি আমায় সন্দেহ করেছ কথা পেঁচাবে না আমি তোমাকে সন্দেহ করিনি শুধু বলেছি তুমি কিভাবে জানো আমি অফিসে নেই যদি বলি আমি গিয়েছি ছিলে কোথায় সেটা বল তুমি এখন কি তোমার কাছে জবাবদিহিতা করতে হবে আমায় রক্তিম সোজাসাপটা বলো মিটিং ছিল আমার বাহিরে সেখানেই ছিলাম যখন অফিসে গিয়ে পাওনি কল করলে না কেন তোমাকেও ডেকে নিতাম রক্তিম তুমি আমাকে ঠকাচ্ছ না তো আজকাল তুমি ঠিক করে আমার সাথে কথা বলো না অকারণে রাগ করো চেঁচামেচি করো তুমি পরিবর্তন হয়ে গিয়েছো। ঠকানো আমার অভ্যাস নয় তোমার আছে এই পরিবর্তন আমি না তুমি হয়েছ তুমি যেভাবে আজকাল কথা বলট যতটা অনিহা আমার প্রতি তুমি দেখাও বিশ্বাস করো আমার জীবনে যতটা দিন রনয় ছিল ততটা দিন যে সুখ আমি পেয়েছি তোমার কাছে এই দশ বারো বছরে তার এক কোনাও পাইনি রক্তিম তুমি তুমি আমাকে ওই মেয়ের সাথে তুলনা করলে তুমি আমার কাছে সুখ পাচ্ছ না চেঁচামেচি করবে না একদম নেকা কান্না আমার সামনে নয় যাও চা নিয়ে আসো মাথা ধরেছে আমার পারবো না তোমায় চা দিতে রুনাকে গিয়ে বলো স্বামীকার যাও চা তুমি আনবে মানে তুমি আনবে আর রুনাকে আজ থেকে বাদ দিয়ে দাও তার তো কোনো কাজ নেই তুমি সব করো রক্তিম যাও মুখ গুমরো করে ঘর থেকে বের হলেও নুরার ঠোঁটের কোণে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি তোমার ঠকানোর অভ্যাস নেই তবে ঠকে যাওয়াটা পুরনো অভ্যেস্ট কামনা প্রিয় স্বামী আমার টাকার ব্যাংক তোমার জন্য বড়সর একটি সারপ্রাইজ আছে খুব শীঘ্রই পাবে তুমি চা নিয়ে ঘরে এলো নূরা রক্তিম মাথা মুছে তোয়ালে রাখালো চেয়ারের উপর নূরার থেকে চায়ের কাপ নিয়ে বারান্দায় চলে এলো অন্ধকার বারান্দা বসল চেয়ারে সে গায়েলিয়ে দিল তাতে চোখ বন্ধ করতেই চোখের সমানে হঠাৎ ভেসে উঠল এক সুন্দর মুখশ্রী কি নজরকারা হাসি হৃদয় নাড়িয়ে দিতে সক্ষম উফ এমন ভুল কেন হয় যে ভুল কখনো সংশোধন করা যায় না হাজার চেয়েও কেন জীবনে এমন ভালোবাসা আসার পরেও হারালো সে আজকাল এটা ভাবলেই ভীষণ ব্যথা হয় বুকের বা পাশে তবুও দিন পারি দিতে হয় দিন আফসোস হয়ে থেকে যাবে সে আমরণ ভালোবাসা নিয়ে সে এসেছিল ঠিক তবে বিনা দোষেই এমন শাস্তি পেয়ে গেল সে নারীর প্রতিটি দীর্ঘশ্বাস এখন তার বুকের বা পাশের তিক্ত ব্যথা যেন খাবার টেবিলে ছেলের সাথে বসে আছেন সৈয়দা জোহরাই আসমিন খাওয়ার ফাঁকে ফাঁকে ছেলেকে দেখছেন তিনি ভেবে রেখেছিলেন আজ কথা বলেই ছাড়বেন ছেলের সাথে কিন্তু কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না ছেলে কিভাবে নিবে সেটা ভেবে দনমন করতে করতে পানি পান করে বললেন আব্বা একটা কথা বলার ছিল জি আম্মা বলুন বলছিলাম প্রণয় মেয়েটা কেমন মানে মানে সে অফিসে কাজ করে কেমন কাজে তো ভালোই বেশ পরিশ্রমী মেয়ে অফিসে ভালো কর্মচারী বাছাই করলে তিনি প্রথম স্থানে থাকবেন বলা যায় কাজে মনোযোগী মানুষ বলতে পারেন আব্বা যেরকম পরিশ্রমী মানুষ খুঁজতেন তাদের মধ্যে একজন সৈয়দা জোহরা ইয়াসমিন খুশি হলেন বললেন মেয়ে হিসেবে ভালো না আমার দেখায় কিন্তু সে অনেক ভালো একটা মেয়ে হুম ভালোট আমার পুত্র পুত্রবধূ হিসেবে যদি আমি পছন্দ করি তাকে কেমন হবে আব্বা কি বলছেন আম্মা হ্যাঁ আব্বা মেয়ে হিসেবে যেহেতু ভালো সে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে না আম্মা অনেক আগে থেকেই তাকে পছন্দ ছিল আব্বা আমার আপনার নানু কেউ বলেছিলাম মানুষের অতীত্ব থাকেই তারও না হয় আছে একজন ভাঙ্গা মনের মানুষ তো জানে আরেকজনের মন ভাঙ্গা কতটা অনুচিত আর কতটা কষ্টের আব্বা আপনি বলেন আপনার যদি পছন্দ না হয় আমি কোনো কথাই আগাব না আমার ছেলে যার সাথে ঘর করতে চাইবে তার সাথেই হবে প্রয়োজনে তাকে বাদ দেব আপনি ভাবেন আব্বা সময় নিন শুধু মায়ের মন রক্ষার্থে মতো দিবেন না আমি তবে অপরাধী হয়ে যাব দুর্জয় হাত ধুয়ে এসে বসল মায়ের পাশে কিছু একটা ভাবল তারপর বলল আপনি কথা বলুন আম্মা যদি তার কোনো সমস্যা না থাকে আমারও তবে নেই আপনার মন রক্ষার্থে নয় শুধু আমার পছন্দ থেকেই বলছি বুঝে নিন মানুষ হিসেবে আমি তাকে পছন্দ করেছি ঘর করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা আপনি একজন ভাঙ্গা মনের মেয়েকে বিয়ে করলেও সুখী হবেন আব্বা সেই মেয়েটাও আপনার মতো মানুষ পেয়ে সুখী হবে আপনি সুখী হবেন আপনার আম্মা ভুল করেননি একদিন মিলিয়ে নিবেন আমার মায়ের পছন্দ কখনো ভুল হতে পারেই না তিনিও আমার জন্য ভুল হবেন না আগে আমায় একটা কথা দিন আব্বা আপনি সংসার জীবনে কখনো তার অতীত নিয়ে কথা তুলবেন না দুর্জয় মায়ের কথায় হাসল বলল আম্মা আমি আপনার পুত্র আপনি এটুকু বিশ্বাস রাখেন আমার উপর কাউকে মনে আঘাত করে কথা বলতে শিখেনি আপনার পুত্র আপনার শিক্ষা সেই আমি কিভাবে সঙ্গিনীকে আঘাত করি যার সাথে ইহজীবন পরজীবন পারি দেব আমি সন্তুষ্ট হেসে সৈয়দা জোহরা ইয়াসমিন বললেন সে মেয়ে নিঃসন্দেহে ভাগ্যবতী নয়তো আপনার মতো মানুষকে সে পেত না আব্বা দেখুন না একজনের হয়েও সে হতে পারেনি কখনো এটা ভাবেন না আব্বা আপনি তাকে দ্বিতীয়বার বিয়ে করেছেন সে এর আগেও সংসার করেছে দ্বিধায় ভোগবেন না একজন তালাকপ্রাপ্তা নারীকে বিবাহ করলে খোদা তায়ালাও কিন্তু খুশি হন আপনি তার সাথে কথা বলুন আম্মা সে মতো না দিলে তো সব শেষ সেও মানবেই দুর্জয় মায়ের পাশ থেকে উঠে গেল মায়ের কথায় বলে তো দিল আদৌ সে মন থেকে মানতে পারবে কেন তার জীবনের প্রথম পুরুষ হয়েও হতে পারল না সে কেন সদ্য জন্ম নেওয়া তাগরা যুবককেই বা অনুভূতির দাফন করতে হল অতঃপর ঘুরে ফিরে সে নারী তার ঘরেই আসবে আসবে কিসে সে পুরনো অনুভূতি পুনরায় জেগে উঠলে ক্ষতি হবে না তো আঘাত পাবে না তো তারা আর ধীরে ধীরে কেটেছে দীর্ঘ একটি মাস সময় বহমান তার নিজ গতিতে সে তো চলে যাবেই প্রণয় নিজ ভাবনায় মশগুল জানালার কাছে বসে নিজেকে মানিয়ে নিতে পারবে তো দ্বিতীয়বার সংসার জীবন শুরু করতে পারবে সেই ভাগ্য আছে কি এরকম নানান ধরনের কথাবার্তা ভাবতে ভাবতে তার দিন চলছে এতটা দিন সময় পেল আর বোধ হয় নেওয়া ঠিক হবে না সেদিন মায়ের কথা শুনে বড্ড বেশি অবাক হয়েছিল রনয় এই দিনে এসেও যে বিবাহের প্রস্তাব দিবেন উনারা ছিল চোখ বন্ধ করতেই দুর্জয়ের মুখ ভেসে উঠল হঠাৎ কি আজব আজ কয়েকদিন থেকে তাকে ভাবনা থেকে সরানো যাচ্ছে না জীবনে আসার আগেই ভাবনায় চলে আসছেন অথচ রণয় পালিয়ে বাঁচতে পারলেই যেন বাঁচে এইসব সংসার জীবন তার জন্য নয় আর এটাও সে মানে একবার শেষ হওয়া মানে পুরোপুরি শেষ হওয়া নয় দ্বিতীয়বারেও সবকিছু শুরু করে শেষ অবধি নিয়ে যাওয়া যায় আর সেই দ্বিতীয় সফর সুন্দর হয় যতটা সুন্দর সহজতা ভাবনায় আসে নাট প্রণয় মতো দিত না শুধু কেবল মা ভাইয়ের কথায় দিয়েছিল কিন্তু আজ দুদিন ধরে মনে হচ্ছে মতামতটা নিজেরই নিজের সাথে বোঝাপড়া হয়েছে আরও একবার সুযোগ দেওয়া উচিত বোধ হয় দ্বিতীয় সুযোগ কাজ ও তো করতে পারে মা ভাইয়ের কথাগুলো পুনরায় স্মরণ করল রনয় রনয় আম্মু ইতস্তত করতে লাগলেন রাবিয়া খানম কি থেকে কি শুরু করবেন বুঝে আসছে না মনে হচ্ছে গুলিয়ে ফেলছেন সব কিছু বলবে হ্যাঁ বলছিলাম মা অনেক দিন তো হলো আর কত নিজেকে আর কত এভাবে রাখবি শোন মায়ের কথা এই প্রস্তাবে রাজি হয়ে যা দেখবি সব ঠিক হয়ে যাবে তোর ভাইয়ের সাথেও আপা কথা বলেছে রনক বাসায় আসলেই তোর সাথে কথা বলবে বিয়ের প্রস্তাব এসেছে তাও আমার জন্য আম্মু প্লিজ তাদের ফিরিয়ে দাও সংসার জীবন আমার জন্য নয় আর প্রস্তাবটা দিয়েছে কে পরিচিত হ্যাঁ জোহরা আপা দিয়েছে কি কিহো উনি আরো আগে না করো আম্মু উনার ছেলে আরো ভালো মেয়ে বউ হিসেবে পাওয়ার যোগ্যতা রাখেন আমার মতো মানুষ কে নয় কেন আমার মেয়ে কি ভালো নয় নিজেকে এভাবে ছোট করে দেখছিস কেন মা না মা নিজেকে ছোট করে দেখছি না তবে আমি উনার যোগ্য না আর সব জেনে শুনে তুমি কিভাবে বলছো আমায় তো কি করছিস বলবো না তো কি করবো বয়স কত হল তোর মাত্র ছাব্বিশ এখনো পুরো জীবন বাকি কারো কি আর দ্বিতীয়বার বিয়ে হয় না সংসার হয় না হয় প্রচুর দেখা যায় আর তারা দ্বিতীয় সংসার জীবনে সুখী হয় নিজেকে আরও একটাবার অন্তত সুযোগ দে দুর্জয় ভালো ছেলে মা তোকে অবহেলায় রাখবে না আমি জানি মা উনি ভালো মানুষ কিন্তু উনার সাথে আমার যায় না দেখ তোর বাবা থাকলেও তোকে আবার বিয়ে দিতেন মায়ের কথা কি রাখবি না কদিনই বা তোদের মাঝে আছি আর মুখ ফুটে মানুষটা বলেছে সেই দশ এগারো বছর আগে সে তোকে পুত্র বধু করার কথা ভেবেছিল কিন্তু হল না এখন একটা সুযোগ উনি পেয়েছেন তুইও নিজেকে একটা সুযোগ দে আপাতকে খুব যত্নে রাখবে দেখিস মায়ের কথা রাখো আম্মা সুখী হবি তুই এখন ইমোশনাল ব্ল্যাকমেইল করবে তুই যা ভাবিস এই শেষ বয়সে মায়ের একটা কথা রাখো শেষ আবদার ধরে নে আর যদি মনে হয় রাখার দরকার নেই তাহলে বাদ দে আর যাই হোক নিজের মন না থাকলে তো সংসার হবে না পারলে শুধু মায়ের মন রক্ষার্থে মতো দিস না ছেলে নিজেও শুধু মায়ের কথায় হ্যাঁ বলেনি বুঝে শুনে পছন্দ করেই মতো দিয়েছে উনি মতো দিয়েছেন পছন্দ কে বলেছে আম্মু তোমায় আপানি যেই তো বলল ছেলে শুধু তার মন রক্ষা করতে মতো দেয়নি ভেবে চিনতে তারপর বলেছে তোর সমস্যা না থাকলে তারও সমস্যা নেই পাত্রী হিসেবে পছন্দ করেছে ভেবে দেখিস তুইও তার যেহেতু তোকে নিয়ে তোর জীবন নিয়ে সমস্যা নেই আমার মতে তোর ও তো থাকার কথা না মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে রাবিয়া খানম বললেন ভেবে দেখিস কেমন রনক ফিরলে কথা বলবে তোর সাথে কি বলবি ভেবে দেখিস কপালে অষ্ট ছুঁয়ে বেরিয়ে গেলেন রাবিয়া খানম রণয় সে সন্ধ্যায় কেবল দুর্জয়ের কথাই ভেবেছে সে রাজি মায়ের মন রক্ষার্থে নয় আদৌ বিশ্বাস করা যায় গীতা রাবিয়া খানমের পরে এসে রিদিমা নিজেও বসে রনির কাছে কথা বলে তার সাথে বুঝায় জীবন থেমে থাকে না জীবনের স্থানগুলো কারো না কারো মাধ্যমে পূর্ণ করে তুলতে হয় তুমি হয়তো কারো দ্বিতীয় ভালোবাসা হয়ে মূল্য পাওনি কিন্তু তুমি মূল্য দাও আর আমি জানি তুমি পারবেই জীবনে আসা কিছু দ্বিতীয় মানুষ প্রথম জীবনে কালো অতীত ভুলিয়ে দিতে ঔষধের মতো কার্যকারী হয় তুমিও না হয় মিলিয়ে নিও শুধু তোমার উপরে এখন দুই পরিবারের মানুষের ভরসা তিনি যখন এসবে পাত্তা দেননি যে সংসার করবে সেও যখন এইসব অতীতকে তোয়াক্কা করেনি তোমার নিজের ও নিজেকে সুযোগ দেওয়া উচিত একটা সুযোগ অন্তত দেওয়া উচিত রৃদিমার কথাগুলোও ভাবায় রণয়িকে তার কথা তো ভুল নয় তাদের যখন তার অতীত নিয়ে সমস্যা নেই সব জেনে শুনে নিজে থেকেই চেয়ে বসেছেন তবে নিজের উচিত নয় কি নিজেকে একটা সুযোগ দেওয়া বাসায় ফিরে রনক নিজেও বোনের সাথে কথা বলে রণয় তার কথায় কাঁদে আজ কতটা দিন পর ভাই হাতের মুঠয় তার হাত নিয়ে রাখলট মাথায় হাত রেখে বুঝিয়ে বলল কথাগুলো বনু কয়েকটি বছর পর এই সম্বোধন শুনে পাশে থাকায় রণই বক্ষস্থল অজানা খুশিতে ভরে উঠল যেন তার সোফায় তার নিকটে বসে রণব রনির দিকে তাকিয়ে বলল কেমন আছিস ভালোই তো আছি কেমন ভালো আমি কি জানি না যে মেয়ে মাটির পুতুল ভেঙ্গে যাওয়ায় চিৎকার করে কেঁদেছিল কাছের চুরি হাত থেকে পড়ে ভেঙ্গে গিয়েছিল বলে কেঁদেছিল সেই মেয়ে আস্ত মন ভাঙ্গার পর কেমন আছে তা কি তার ভালো আছি বললেই বিশ্বাসযোগ্য তার বড় ভাইয়ের কাছে তো একদমই নয় একদম বুকে লাগালো মতন কথা রনির চোখ চিকচিক করছে তবু মৃদু হেসে বলে তখন ছোট ছিলাম ভাইয়া তাই শখের জিনিসগুলো ভেঙ্গে যাওয়াতে কেঁদেছিলাম কিন্তু এখন বড় হয়ে গেছি আর মানুষের মন সে তো ভাঙ্গবেইট সহ্য ক্ষমতা আছে তোমার বোনের আর সে শখের ছিল না শখের মানুষ মন ভেঙ্গে চলে গেল আমার বোনের সহ্য ক্ষমতা বেশি সহ্য করে নিয়েছে তবে রাতের আধারে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে কাকে মনে করে কাদিস বলতো আমায় ফুলের মতো মন পেয়ে যে ছিঁড়ে চলে গেছে সে মানুষের জন্য কাদা ক্ষমতাসম্পন্ন তো মানায় না বনু ভাইয়া এবার আমাদের কথাটা রাখো দেখবি অভিযোগ করবি না কখনো নিজেকে একটা সুযোগ দে নিজেকে নিয়েও তোর আর অভিযোগ থাকবে না রনয় চোখ থেকে টপ করে গড়িয়ে পড়ে এক ফোটা জল রনক তা নিজ হাতে মুছে দেয় তার হাত নিজের হাতের মুঠয় নেয় ঠিক যেন সেই নয় দশ বছরের রনয়কে বুঝাচ্ছে না কাদার জন্য যা হারিয়ে গেছে তা তো গেছেই নতুন পুতুল হাতের চুরি এনে দিবে আবার তাকে যা কখনো ভাঙবে না বহুদিন থাকবে তার কাছে চলে গিয়ে আঘাত দেবে না দেখ বনু আমাদের জীবনে তো অতীত থাকেই কত শত হাজার হাজার মানুষের অতীত আছে তবে কি তাদের জীবন থেমে থাকে না তোট যেখানে থেমে যায় সেখান থেকেই আবার শুরু করতে হয় আমাদের ভাইকেই দেখ রামিন তার নিজেরও তো অতীত ছিল কেউ না জানুক আমরা ভাইবোন তো জানি সে কি আজ সংসারই না কখনো কোনো অভিযোগ শুনেছিস রাফিনের মায়ের থেকে যদি অভিযোগ করার থাকতো তবেই করত আর কাউকে না বলুক তোকে রিদিমাকে বলতো কিন্তু বলেনি আজ তাদের সংসার জীবনের কতটা দিন সুখী দুজন গ্রামীণ দ্বিতীয়বার তাকে ভালোবেসেছে নিজেকে সুযোগ দিয়েছে ছেড়ে যাওয়া মানুষকে ভুলে গিয়ে নিজেকে ঠিক রেখেছে কার জন্য কষ্ট পাব যে আমাদের কষ্টের কথা কখনো ভাবেই না এবার আমাদের কথা শুন হ্যাঁ বল দেখবি তুইও সুখী হবি দুর্জয় খুব ভালো ছেলে পশ্চিমাদেশে থেকে এলেও সভ্যতা তার থেকে যায়নি বিন্দু পরিমাণ একটু অহংবোধ নেই তার মধ্যে এত বড় ব্যবসায়ী হয়েও গুরুজনদের যথাযথ সম্মান করতে জানে সে এই যে তোর ভাই এই আমি কেউ বড় ভাইয়ের মতো সম্মান করে অথচ আমি তার কাছেই যেতে পারবো না সত্যিকার অর্থে তার ধনসম্পদ নয় তার মন দেখেই আমি বলছি সে তোকে ভালো রাখবে দেখিস কখনো হয়তো তুই আফসোস করবি কিংবা মনে হবে কেন এই মানুষটা জীবনে প্রথম মানুষ হয়ে আসলো নাট তবে জানিস তো কিছু মানুষের প্রথম ভালোবাসা ভুল মানুষের প্রতি হয় একটা দুঃস্বপ্ন ভেবে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যা ভবিষ্যৎ তোর ভালো শেষ বয়সে একজন বিশ্বস্ত মানুষ পাবি যে তোকে আগলে রাখবে আমাকে সময় দাও ভাইয়া আমি আরেকটু ভেবে দেখি শুধু নিজের ভালো দেখলেই কি আমার হবে তার কথাও তো ভাবতে হবে হ্যাঁ অবশ্যই ভাব তুই তার সাথেও কথা বল নিজেদের মতো করে আলাপ আলোচনা করো যদি মনে হয় পারবে তবেই বলবে মতামত না হলে কোনো জোর করা হবে না তোকে সংসার জীবন জোর করে হয় না বনু বিয়েতেও কিন্তু বরকনের মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মতো না দিলে হবে কি অবশেষে সবার কথায় ভাবে রনয় এমনকি দুর্জয় নিজেও কথা বলে রনির সাথে অতঃপর গত দুদিন আগে মতামত জানায় নিজের আগামী শুক্রবার বিয়েট আগামীকাল অনুরিমার অফিসে এখনও জানাজানি হয়নি হয়তো কাল বা পরশু জেনে যাবে সবাই রাতের খাওয়া দাওয়ার পর্ব সেরে ঘুমোতে চলে এলো রণয় বাহিরে ভাই ভাবি মায়ের কত হিসাব নিকাষ্ট দ্রামী মৌ চলে আসবে সবাই মিলে কেনাকাটা করবে অতঃপর আজ আর কোনো ভাবনা নেই রনির ঘুমের ঔষধ নিল একটা অতঃপর এক ঘুমে সকাল নয়টা নাগাদ উঠল সে ধীরে ধীরে তৈরি হয়ে বের হলো বাড়ি থেকে চারজন যাবে তারা রাজন রাইজু তারা দুই ভাইবোন রিদিমা এবং সে গাড়ি ঠিক করে দিয়েছে রণব অবশেষে যানজট পাড়ি দিয়ে এসে পৌঁছায় তারা বিয়ের বাড়ির জমজমাট পরিবেশ চারদিকে মানুষ গিজগিজ করছে যাদের মুখ সারা বছরেও একবার দেখা যায় না বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা যাবেই যাবে অনুরিমার সাথে দেখা করল রনয় লাল লেহেঙ্গা মাথায় লাল খয়রি রঙের ওনায় স্কাফ করা সুন্দর সাজ গয়না ঘাটিতে সাজানো তাকে খুব মায়াবী লাগছে রোজা নয়না চৈতির সাথে দেখা হল অনুরিমার পরিবারের সবার সাথে সাক্ষাৎ হলোর তাদের আন্তরিক ব্যবহার কি অমাইক একটা টেবিলে সবাই বসল ওরা সময় কাটল অফিসের আরও পরিচিত মুখের দেখা মিলল বিয়ের অনুষ্ঠানে এসেছে আবু সাইদ অবশেষে দেখা মিলল স্বয়ং দুর্জয়ের তার দুই পক্ষ থেকেই ইনভাইট ছিল অনুরিমার হাজবেন্ড সিফাতের কলেজ জীবনের বন্ধু সে ভার্সিটিতেও একসাথেই পড়েছে তারা এত দৃঢ় সম্পর্ক না থাকলেও ভালো সম্পর্ক ছিল এখনো কথা হয় মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ বাকিরাও থাকে অনুরিমার সাথে সিফাতের দেখাটা ছিল একটু ভিন্ন রকম প্রথমত রং নাম্বারের মাধ্যমে দুজনের কথা হয় অতঃপর শপিং মলে দেখা হওয়া হঠাৎ এরপর থেকে প্রায়শই কথা হতো। দেখাও হয়ে যেত তারপর সেখান থেকেই প্রেমের বদলে বিয়ের প্রস্তাব দেয় সিফাত সে মানুষকে প্রত্যাখ্যান করার মতো নয় অনুরিমাও পারেনি অতঃপর আজ সেই শুভদিন মাত্র চার মাসের পরিচয় বিয়ে অব্দি সম্পর্ক এর মধ্যেই যেন বোঝাপড়া একে অপরকে চেনা জানা শেষ অথচ চার বছর নিয়েও মানুষকে চেনা হলো না বিশ্বাস থাকতে হয় বিশ্বাস অটুট রাখতে হয় শুধু এক পক্ষের চেষ্টায় হয় না দুই পক্ষ থেকেই থাকতে হয় বিয়ে অনুষ্ঠান ধীরে ধীরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্বশেষ প্রায় সাড়ে চারটার দিকে রিদিমা চলে গেল ছেলে মেয়েকে নিয়ে প্রণয়কে ওরা যেতে দেয়নি এমনকি অনুরিমা নিজেও আর তাছাড়া রনয় নিজেই থাকত আসলো বসল খেলো তারপর কি চলে যাবে বিদায় জানিয়ে ধীরে ধীরে যাওয়া যাবে সন্ধ্যা ঘনিয়ে এলোট ধীরে ধীরে বিদায়ের পালা অতঃপর একজন নববিবাহিতা মেয়ের বিদায় কতটা কঠিন সেটা সেই জানে ম্যাপেল পাতা ম্যাপেল পাতা ম্যাপেল পাতা বিদায়ের ক্রন্দনরত পরিবেশ প্রণয় জড়িয়ে ধরল অনুরিমাকে অনুরিমার মা কাঁদছেন একটি চেয়ারে বসে তিনিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন আরো মানুষজন অনুরিমার বাবা আসলেন ভাইও আসলো দুজনে এগিয়ে নিয়ে গেলেন তাকে বাহিরের দিকে পেছনে থেকে অনুরিমার মা এসে আবার জড়িয়ে ধরলেন অঝরে কাঁদলেন তিনি মাকে বুঝানোর ক্ষমতা কিংবা ভাষা আজ কোনোটাই নেই অনুরিমার এই পঁচিশ ছাব্বিশটা বছর মায়ের আদর যত্নে বলতে গেলে আঁচলের নিচে থেকে কাটিয়েছে আজ সেই শীতল শান্তির জায়গা সে মমতাময়ীকে রেখে দূরে থাকার জন্য চলে যাচ্ছে নিজের ঘর শূন্য করে পরের ঘর পূর্ণ করতে নিজেরই তো বুক ভেঙ্গে আসছে এই অবস্থায় সে কি বা বলবে গাড়িতে তুলে দেওয়া হলে তাকে অনুরিমার মাকে ধরে রাখাল তার ভাই অনুরিমার বাবার থেকে বিদায় নিল সিফাত ফুলে সজ্জিত গাড়িটি ক্রমশ এগিয়ে যেতে লাগল অতঃপর চোখের আড়াল অনুরিমার মাকে নিয়ে ভেতরে চলে গেলেন বাবা বিয়ের বাড়ির জমজমাট পরিবেশ ধীরে ধীরে কমে আসত লাগল অতিথিরা বিদায় নিচ্ছেন বাড়ির অন্যরা সামলে নিচ্ছেন সব বেরিয়ে এলো রনয় রোজা চৈতি নয়না ওরা চৈতি বিদায় নিল ওদের থেকে পায়ে হেঁটেই সে যেতে পারবে ওরা দুজন পাশাপাশি থাকে তাছাড়া তার ভাইও সাথে আছে নয়না এবং তার স্বামী গাড়িতে তাদের সাথে রোজাকেও পাঠিয়ে দিল রনয় তাকেও জোর করেছে ওরা কিন্তু রনয়ই রাজি হয়নি এমনিতেই সবাই ক্লান্ত তাছাড়া সুমন অফিস করে বিয়ে বাড়িতে এসেছে এতটুকু পথ তাকে দিতে যাবে আবার আসবে পথিমধ্যে যদি জ্যাম হয় তাহলে তো হলই তাছাড়া রোজাও এতটা পথ আবার তার জন্য উল্টো যাবে বাধ্য হয়ে সবাই চলে গেল রণয় মরে দাঁড়াল খুব বেশি রাত হয়নি আটটা বেজে উনচল্লিশ মিনিট রিকশা পাওয়া যাবে দ্রুত মিনিট কয়েকের মধ্যে একটি গাড়ি সামনে এগিয়ে গিয়েও আবার পিছিয়ে এসে রনির সামনে থামল বরাবরের মতো কাজ উঠানো নেই বরং আজ নামিয়ে রাখা জানালার উপর হাত দিয়ে রেখেছে দুর্জয় চোখের চশমা খুলে বলল চলে আসুন আমাকে দিয়ে আপনি আবার আসবেন তার থেকে ভালো আমি রিকশা পেয়ে যাব আমার এটা গাড়ি শেফ গাড়ি আপনি যেরকম অনীহা প্রকাশ করেন গাড়িতে উঠতে গেলে এরকম করলে তো কিছুদিন পর আপনার জন্য নতুন গাড়ি খরিদ করতে হবে তাও সমস্যা নেই আজ চলে আসুন সরল চোখে দেখল রনয় দুর্জয়কে দুর্জয় চোখে চোখ রাখল না বরং দৃষ্টি সরিয়ে হাত ঘড়ির দিকে তাকায় রণয় ধীর পায়ে গিয়ে আসলো পেছনের ডোর খুলে দেওয়া হলে উঠে বসল আজকাল তেমন একটা অস্বস্তি হয় না তবে খানিকটা হয়। দুর্জয় দেখে নিল একবার রনয়কে কিছু কথা বলার ছিল কিন্তু তাকে দেখে মনে হল ক্লান্ত থাক রেখে দিল শেট এতটাও গুরুত্বপূর্ণ নয় কাল বলা যাবে অফিসে সুযোগ মিললে আর সুযোগ মিলবে কি অবশ্যই তাকে দুই থেকে তিনবার কেবিনে যেতেই হবে রণয়কে নামিয়ে দিয়ে চলে গেল দুর্জয় প্রতিবারের মতো এবারেও মুখে কুলু পেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে রনয় এমন নয় বরং গলা অব্দি আসে আমাদের বাসায় আসুন কিন্তু মুখ দিয়ে আর বের হয় না সেদিন বলায় সরাসরি দুর্জয় না করেনি বলেছিল অন্য একদিন ইনশাআল্লাহ আর আজ তো এই তিন চার দিন অতঃপর সে এমনি আসবে জামাই হয়ে ধীরে ধীরে কেটে গেল এই অল্প দুই তিনটা দিন কেনাকাটা করা হয়েছে একটা সেন্টার দেখা হয়েছে সেখানেই বিয়ের অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার রাত পোহালেই শুক্রবার অতঃপর শুভ ছোটখাটো ভাবে একটা হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে আজ রনির পরিচিত জোন কলিগ ফ্রেন্ড রাজশাহী থেকে দুইজন বান্ধবী এসেছে মামাতো বোন নিজেও হাজবেন্ড নিয়ে এসেছে প্রীতিমার বান্ধবী নিরা নিজেও এসেছে যখন শুনেছে সে দুর্জয়ের সাথে বিয়ে চোখ তো তার কপালে জানা আছে দুর্জয় সম্পর্কে তবু সেও খুশি যাক এতদিনে মেয়েটা তবে সঠিক মানুষ পেতে যাচ্ছে হলুদের পর্ব শেষে এলো মেহেদি চৈতি পারে মেহেদি পড়াতে অনুরিমার বিয়েতেও তাকে সেই পরিয়ে দিয়েছিল তাই সে দুহাত ভরে মনের মতো করে মেহেদি পড়িয়ে দিল কাঁচা হলুদ রঙা শাড়িতে এবং ফুলের গয়নায় বেশ লাগছে রনয়ীকে রনয়ী যে মুখ বেজার করে বসে আছে তা নয় বরং তার ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলে রয়েছে এক একজনের এক এক রকম কথায় তার প্রতিক্রিয়া ও দেখা যাচ্ছে অর্থাৎ অচেনা কেউ দেখলে তাকে বলতে বাধ্য বিয়েটা তার পুরো সম্মতিতেই হচ্ছে এমনকি এটা তার নতুন এবং প্রথম বিয়ে মনমার চেহারা মলিন নেই মেজাজটাও ফুরফুরে মনে হচ্ছে হাসছে খাচ্ছে কথাবার্তার জবাবও দিচ্ছে তার এমন পরিবর্তন কিংবা আচরণ দেখে খুশি কাছের সবাই বাকিটা জীবন এমন হাসি খুশি থাকলেই যেন হয় রাবিয়া খানম মেয়ের আশেপাশে ঘুরে তাকে পরক করলেন না অভিনয় নয় এটা বকের ভেতর শান্তি অনুভব করলেন তিনি আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুক্রিয়া রনয়কে ঘিরে একপাশে বসেছে অবশ্য বাচ্চারা তাদের মনোযোগ তার হাতের মেহেদিতে রাইজু কিছুক্ষণ পরপর গিয়ে জিজ্ঞেস করছে রিদিমাকে ফুপিমনি কি কাল চলে যাবে আম্মু সত্যি চলে যাবে আমাদের সাথে আর থাকবে না প্রথমবার হ্যাঁ বলে দিলেও পরের গুলোতে বলতে কষ্ট হলো রিদিমার মেয়ের মুখ কালো হয়ে গিয়েছে এমনিতেই বাচ্চারা সবাই যেখানে তার হাতের মেহেদি দেখছে সেখানে সে তার ফুপিকেই দেখছে অন্য সময় হলে ভাইয়ের সাথে চিপস নিয়ে একবার না একবার ছোটখাটো জগড়া একটি বাঁধিয়ে দিত কিন্তু আজ সে ওসবে নেই কি বুঝলো ছোট্ট মেয়েটা কে জানে রিদিমা ডেকে আনল মেয়েকে সারাদিনে একবারও খায়নি রাবিয়া খানম বারবার তা মনে করিয়ে দিচ্ছেন এই মানুষটা নাতি নাতনিকে একটু বেশি ভালোবাসেন এই যে রামিনের ছেলে কে কোল থেকে রাখতেই চাচ্ছেন না মেয়েকে কোলে বসিয়ে খাইয়ে দিল রিদিমা বুঝিয়ে বুঝিয়ে বড় হলে সবাইকেই এভাবে যেতে হয় আম্মু এসেছি না তোমার নানাবাড়ি থেকে তোমার ছোটমা এসেছে না তোমার ফুপিমনিও এভাবে যাচ্ছে বড় হলে তুমিও যাবে ওই যে তোমার নীরা আন্টির মেয়ে সুহিনীও যাবে ওই যে পুতুল জুনায় না সেও যাবে রাইজু জড়িয়ে ধরে বলল না আমি যাব না আম্মু আব্বু ভাই দাদু ফুপিমনি ছোট আব্বু ছোট আম্মু ছোট ভাইকে রেখে আমি যাব না এখন ফুপি কেউ যেতে দেব না আচ্ছা আমার আম্মাকে দেব না কিন্তু ফুপিকে তো এসে জুনায়না নিয়ে যাবে মামানি বলে দেখো না সে ওই দিন ডাকল মামানি বলে নানা পুতুল মেয়ে আমার ফুপিমনিকে মামানি ডেকে নিয়ে যাবে না আমাদের বাসায় আসবে তারপর আমাদের সাথে থাকবে তখন ফুপিমনিকে মামানি ডাকলে সমস্যা নেই রিদিমা মেয়ের কথায় হেসে চোখের কোনা মুছল আহারে এতটা সহজ যদি হতো। রাইজু বাবাকেও বলল রনক নিজেও বুঝালো এভাবেই সে একসময় ঘুমিয়ে পড়ল অতঃপর ভোর ফজরে রাজানের ধনী কর্ণপাত হতেই রনয় নামাজে দাঁড়ায় জেগে সে অনেক আগে থেকেই তাহাজুদের নামাজ আদায় করেছে নিজের সাথে বোঝাপড়া সেরেছে অবিশ্বাস্য হলেও সত্য এই কটা দিনে তার রক্তিমের কথা মনে আসেনি ভাবনায়ও আসেনি মাথায় ছিল শুধু কিভাবে প্রস্তুত করবে নিজেকে আদৌ সবাই যেমন ভাবছে তেমন পথচলা কি হবে মোনাজাত শেষে রণয় দুহাতের মেহেদি দেখল গারো রং হয়েছে প্রথম বিয়েতে শুধু এক হাতি রাঙিয়েছিল মেহেদি রঙে জায়নামাজ গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে জানালার কাছে এসে দাঁড়াল খানিকটা আবছায়া বাহিরে এখনো শীতল সকাল মোবাইল হাতে নিয়ে সেপা বাড়ায় ছাদের উদ্দেশ্যে যেতে যেতে ফোনে দুর্জয়ের একটি ছবিতে দৃষ্টি নিবন্ধ করল এই ছবিটা রনয়ীকে রোজা দিয়েছিল বিয়ের কথা যখন জানে তখন খানিকটা অভিমান করেছিল কেন আগে বলেনি তাকে প্রণয় বুঝিয়ে বলে যদি সে সব্দি এসে না করে দিত তবে বলে শুধু শুধু কথা উড়িয়ে লাভ আছে রোজা কিছু আর বলে না বরং রাতে দুর্জয়ের দুই তিনটা ছবি দেয় তাকে কেন দিয়েছে কে জানে আর নিজেই বা পেল কোথায় অনুরিমার বিয়েতে তোলা হয়তো আবু সাইড দিয়েছে এই দুজনের মধ্যে আগের থেকে এখন বেশ মিল মিশেলের সম্পর্ক দেখা যায় ওই সেদিনের শপিং মল থেকে যাওয়ার পর হতে অফিস থেকেও দুই তিন দিন একসাথে ফিরতে দেখা গিয়েছে রণয় কেন যেন খুটিয়ে খুটিয়ে দেখল দুর্জয়ের ছবি মনে ধরার মতো কালো পাঞ্জাবি সাদা প্যান্ট হাতে দামি রিস্ট ওয়াচ চোখে কালো সানগ্লাস হঠাৎ লজ্জা লাগল রনির মোবাইল রেখে দিল পাশে আকাশ পানে চাইল ঠোঁটের কোণে ফুটল এক টুকরো হাসি জিনের দ্বিতীয় এই পবিত্র বন্ধনের সফর দীর্ঘ হোক সুন্দর হোক খোদা তায়ালার রহমত থাকুক রণয় যদি জানত এপাশে কেউ তার ছবিও দেখছে তবে হয়তো আরও একটু বেশি লাজে লাল হতো তার শুভ্র কোমল কপলধ্বয় ধীরে ধীরে সময় গোড়াল পার্লারে আর যেতে হল না দুইজন বিউটিশিয়ান এসে সাজিয়ে দিয়ে গেল শুভ্র রঙা শাড়ি কোন অবধি শুভ্র ব্লাউজ পাথরের কাজ সম্পূর্ণ শাড়িতে মাথায় হিজাব উপরে দুপাট্টা সেই শুভ্র রঙা উভয়ের পছন্দের রং হাত ভর্তি চুরি সুন্দর সাদা পাথরের নথ ঠোঁটে পিঙ্ক লিপস্টিক চোখে আইলাইনার আট করা উঁচু হিল সেটাও সাদায় পাথর বসানো অর্কিড দিয়ে তৈরি ফুলের তোরা সাদা একটি হ্যান্ডব্যাগ অতহপর তৈরি রনই গাড়িতে বসানো হলোট তাকে গন্তব্য সেন্টার অতঃপর সেখান থেকে ইমাম মঞ্জিল অপরদিকে দুর্জয়ের ও একই রঙের শেরওয়ানি হাতে ব্র্যান্ডের ওয়াচ চিকচিক করছে তা আত্মীয় স্বজন বন্ধু ভাই সবাই তৈরি আগে তারা জুম্মার নামাজ আদায় করবে অতঃপর সেন্টারে দুই তলার একটি সেন্টার বুকিং করেছে রণক গ্রামীণ উপরের তলায় নারী এবং নিচ তলায় পুরুষ আলাদা খাবারের ব্যবস্থাও জুম্মার নামাজ আদায় করে সেন্টারে আগমন ঘটল বরের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় কাটল কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করলেন তিন লাখ টাকা দেনমোহর ধার্য করা হলোর রণয়কে কবুল বলতে বলা হলে সে খানিকটা সময় নিল এরপর বড় একটি নিঃশ্বাস ছেড়ে অতীতের সব মায়া পিছুটান ভুল সব ত্যাগ করে কবুল বলল অতঃপর দুজনের কবুল বলা এবং মোনাজাতের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হল বরকনেকে একসাথে করে ফটোশ্যুট করা হলো। খাওয়া দাওয়ার পর্ব শুরু হল খাবার টেবিলে পাশাপাশি নববিবাহিতদের বসানো হল দুর্জয়ের মনে হল ভেতর তার মৃদু কাঁপছে শূন্য হৃদয়ে আজ পূর্ণ হয়েছে সেই খুশিতে কি তবে এক চামচ বিরিয়ানি খেতেই কাশি উঠে গেল রনির দুর্জয় পানি এবং টিস্যু এগিয়ে দিল দ্রুত পাশে বসা সবাই মিটমিট করে হাসল এক ঝলক খাওয়া দাওয়ার পর্ব শেষ সময় কাটল ঘণ্টার পর ঘণ্টা পরপর তিন ঘণ্টা সন্ধ্যায় মাগরিবে আজানের পরপরই বিদায়ের পালা শেষ মুহূর্তে এসে রণয় ভাইজিকে ধরে কেঁদে দিল সারাটা দিন সে নতুন পোশাক পরে ঘুর ঘুর করেছে উপর নিচে মায়ের ফোন দাদুর ফোনে নিজের ফটো ফুপির ফটো তুলে তুলে হাজার খানেক হবে নতুন সাজে ফুপিকে কত সুন্দর লাগছিল অতঃপর বিদায়ের সময় আসতেই সব কিছু ছেড়ে সে রণয়কে ঝাপটে ধরে রইল কোনোভাবেই যেতে দিবে না ফুপিমনিকে রোজা মিথ্যার আশ্রয় নিল বলল ফুপিমনি তাদের বাসাতেই যাবে পিছনের গাড়িতে ওরাও যাবে সে শুনল না ফুপি সাজানো গাড়িতে যাচ্ছে সেও যাবে রণক বুঝিয়ে কোলে তুলে নিতে গেলে দুর্জয় তাকে তাদের গাড়িতে তুলে দিল মাকে জড়িয়ে ধরে বোনের পাগলামি দেখে বেচারা রাজন ও কেঁদে কেটে পাঞ্জাবি ভিজিয়ে দিয়েছে তবে সে আর বোনের মতো যাওয়ার বায়না ধরল না জুমায়রা আশ্বস্ত করল রিদিমাকে সে তার কাছে থাকবে না হলে মায়ের কাছেও থাকতে পারবে রিদিমা বাধা দিল না আর এগিয়ে গেল তাদের গাড়ি একে একে বর যাত্রীদের বাকি সব গাড়িও বেরিয়ে গেল কনে পক্ষের গাড়িও রনক বাসায় গিয়ে মাকে রেখে আসলো প্রথমে তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েছেন বিশ্রামের প্রয়োজন সেন্টার থেকে ইমাম মঞ্জিলে আসতে খুব বেশি সময় গেল না আধা ঘন্টার পরিবর্তে কেবল পনেরো বিশ মিনিট বেশি লাগল রাইজু জড়িয়ে ধরিয়ে আছে রনয়িকে তবে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সে দূরজয়কে ফুপিমনির সুন্দর স্বামী তার আঙ্কেল খুব ভালো ইমাম মঞ্জিলের গেট পেরিয়ে গাড়ি প্রবেশ করল ভেতরে চারদিকে লাল নীল মরিচ বাতি সুসজ্জিত বিশাল বাড়িটি আলোয় আলয় জোলমল করছে গাড়ির দরজা খুলে দিলেন এমদাদ সাহেব দুর্জয় নেমে রাইজুর দিকে হাত বাড়ালে সে নিঃশব্দে নেমে আসে তাকে নামিয়ে দিয়ে রনির দিকে হাত বাড়ায় দুর্জয় এক পলক দেখে নিচু মস্তকে আঁকড়ে ধরে বাড়িয়ে দেওয়া হাত এই হাত বিশ্বস্ত এই হাত এখন পবিত্র এই হাত ভরসার সুন্দর মনের মানুষটির ঘরণী অবশেষে সে হয়ে গেল পারবে তার মনের মতো হতো যতটা ত্যাগ সে করল তার জন্য জেনে শুনে তাকে যে সম্মান দিয়ে ঘরে তুলে আনলো সে পারবে কি তাদের মন রাখতে পাশাপাশি নবদম্পতি সামনে রাইজু তার কোলে তার পুতুল অর্থাৎ জুনায় না দুজনের এমন মিল হয়েছে রাইজুকে দেখতেই তার কোলে চলে এসেছে সে ইমাম পরিবারের একমাত্র পুত্রবধূকে ঘরে তুললেন সৈয়দা ইয়াসমিন উপস্থিত দুর্জয়ের ফুপি জয়নব ইমামও ভাইপোর বিয়ে শুনে চার দিন আগেই দেশে এসেছেন ইতালি থেকে তিনির সাথে অবশ্য সৈয়দা জোহরাইয়াসমিন সলা পরামর্শ করেছিলেন তিনির স্পষ্ট জবাব যে ঘর করবে তার যদি সমস্যা না থাকে আমাদের বলে কি হবে কিছুই বলার নেই আমাদের মেনে নেওয়া তার মেনে নেওয়া না হলেও তার মেনে নেওয়া আমাদের মেনে নেওয়া ঘর করবে সে এখানে তার পছন্দের থেকে আমাদের মতামত মুখ্য নয় অতঃপর যখন রণয়কে দেখলেন মনে হল না মেয়ের আরও একখানা বিয়ে হয়েছে ইতোমধ্যে ভাইপোর ভাবির পছন্দের তারিফ করতে হয় বটে সময় কাটল সময় এখন রাত নয়টা বেজে আটাশ মিনিট দুর্জয় ঘরে এলো প্রণয় মোবাইলে তাদের বিয়ের ফটো দেখছিল তাদের কম দুর্জয়ের বেশি সব রোজা অনুরিমা চৈতির কারসাজি সঙ্গে শোবা সায়রা ও যোগ দিয়েছে এই মেয়ে গুলো ওনা কি পরিমাণ জ্বালাতে পারে এরা ফোন রেখে দিলশে রনয় সালাম করল দুর্জয়কে দুজনে নামাজ আদায় করে নিল যায় নামাজে বসে রইল দুজন দুর্যয় পিছিয়ে এসে বসল রনির মুখোমুখি দেখল দু চোখ ভরে আজ দেখতে তো আর কোনো বাধা নেই রনয় সরল না নত মস্তকে লাজুক হাসি নিয়ে লাল বর্ণ ধারণ করা গাল নিয়ে বসে রইল জায়গায় পুরো হক আছে এখন এই মানুষটার তাকে দেখার দুর্জয় উঠে গিয়ে আলমিরা খুলে টাকা নিয়ে এল দেনমোহরের পুরো টাকা রনির হাতের মুঠয় দিলে সে তাকায় তার দিকে দুর্জয় মুচকি হেসে বলল এটা আপনার হক সেই টাকা ভর্তি হাত উঁচিয়ে অষ্ট ছুঁয়ে দিল আঁকড়ে ধরল টাকা রণয় খানিকটা জোরে স্বাভাবিকভাবে নেওয়া চেষ্টা করল সে দুর্যয় তার দুপাটটা ঠিক করে দিতে দিতে বলল আলহামদুলিল্লাহ দশ বছর আগে শুনেছিলাম বউ হবেন অতঃপর দশ বছর পর পেলাম অপেক্ষাটা আপনার জন্য ছিল নাকি এমনি ছিল জানি না তবে পেয়েছি এই দশ বছরে কি হলো না হলো তা আর দেখতে চাই না আপনি মনে করুন তাও চাই না আমার সাথে পথ চলবেন দুই জীবনেই সময় নিন আপনি নিজেকে মানিয়ে নিন ভরসা করতে পারেন বিশ্বাসও করতে পারেন আপনার বিশ্বাস ভরসা ভাঙ্গব না ইনশাআল্লাহ পাশাপাশি থাকতে থাকতে একসাথে পথ চলতে চলতে দুঃখ সুখের শত গল্প করতে করতে মায়া জন্মে যাবে আর মায়া চলে আসলো ভালোবাসা এমনি চলে আসবে আর যে ভালোবাসায় মায়া বিশ্বাস ভরসা যত্ন আছে সেই ভালোবাসার দৃঢ়তা নিশ্চয় একটুখানি নয় আমার মতে সীমাহীন অনেক দৃঢ় বন্ধন যতটা দৃঢ় হলে ছেড়ে যাওয়া যাবে না আপনার আমার সংসার জীবন রহমতে ভরপুর হোক আপনার জন্য দোয়া রইল শুরু করুন পাশে আছি বিয়েটা পুরো মায়ের পছন্দে করেছি এমনটা নয় বরং আমি আপনাকে পছন্দ করেই বিয়ে করেছি আমি জানি আপনি আমায় মাঝপথে ফেলে যাবেন না ইনশাল্লাহ যাবে না মুগ্ধ করা কথাগুলোর বিপরীতে এই কথাগুলো তো বলাই যায় চল